আজকে আমরা পড়ব হলো রক্তকণিকা, যে রক্তকণিকাটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হলো রক্তকণিকা। তো সেই রক্তকণিকাগুলো আমরা পড়ব, এবং গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে যে রক্তকণিকা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় গত 19 বছরে 15টা প্রশ্ন আসছে। দ্যাট মিন্স গড়ে প্রত্যেক বছরে একটার মতো করে প্রশ্ন আসছে, তার মানে খুবই ইম্পর্টেন্ট। তো রক্তকণিকা আমরা যতটুকু পারি আজকে শেষ করব, কারণ রক্তকণিকা অনেক বড় আবার, ঠিক আছে? যতটুকু পারা যায় আমরা শেষ করে ফেলবো। তো ফার্স্টে চলে আসো, এই যে আমাদের ধরো যত ধরনের মনে করো তোমার রক্ত আছে, তাহলে আমাদের শরীরে আমরা আগের দিন পড়েছিলাম যে আমরা রক্তকে হলো আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো রক্তরস, ওই যে সেন্ট্রিফিউগাল মেশিনে 3000 বার করে 30 বার ঘুরাইলে উপরের দিকে হইলো তোমার রক্তরস, আর নিচের দিকে যে গাঢ় অংশ জমা হয় সেটাকে আমরা বলি হলো রক্তকণিকা, ঠিক আছে? তাহলে সেই রক্তকণিকা দিয়ে আমরা শুরু করি। তাহলে রক্তকণিকা বলো তো, টোটাল রক্তের কত পার্সেন্ট হলো তোমার রক্তকণিকা? টোটাল রক্তের কত পার্সেন্ট, দাঁড়া আমার আরেকটা কলম আমি খুঁজে নিই, কালি তো সবগুলাতেই আছে। তাহলে টোটাল রক্তের কত পার্সেন্ট হলো তোমার রক্তকণিকা? 45%, ঠিক আছে? তাহলে টোটাল রক্তের 45% হলো তোমার রক্তকণিকা। তো এই যে 45% ধরো তোমার যে রক্তকণিকা, তাহলে সেই 45% রক্তকণিকার মধ্যে আবার তিন ধরনের রক্তকণিকা আছে, আমরা সবাই জানি। একটাকে আমরা বলতেছি হলো লোহিত রক্তকণিকা, আরেকটাকে বলতেছি শ্বেত রক্তকণিকা, আরেকটাকে বলছি আমরা অণুচক্রিকা। বাট আমরা অনেক বাংলা নাম শিখছি, আমরা সারা জীবন খালি বাংলায় শিখি, কিন্তু হঠাৎ করে যদি পরীক্ষায় ইংলিশ নাম চলে আসে তাইলে কিন্তু আমরা কুপোকাত হয়ে পড়া থাকি, মানে একবারে মনে করো আছাড় খায়া রাস্তায় পড়া যায়, ঠিক আছে? এটা করা যাবে না, কারণ গত 2 বছর তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, দেখবে সেখানে প্রচুর অপশনে ইংলিশ টার্ম দেওয়া আছে, মানে তোমার কোথাও অপশনে দিবে না যে লোহিত রক্তকণিকা। এই ট্রেন্ডটা রিসেন্টলি চালু হয়েছে যে এখন আর অপশনগুলাতে প্রশ্ন বাংলাতে করে, কিন্তু অপশনগুলো রেখে দেয় সব ইংলিশে ইচ্ছা করে। তো এই জন্য আমাদেরকে ইংলিশ টার্মও শিখতে হবে। তো লোহিত রক্তকণিকাকে ইংলিশে তোমার বলা হয় রেড ব্লাড সেল, বা সংক্ষেপে আমরা বলতে পারি হলো আরবিসি। আরবিসি বা এটার আরেকটা নাম আছে, এটাকে এরিথ্রোসাইট বলে, এরিথ্রোসাইট ইংলিশে। আমি এটা বাংলাতেই লিখলাম বাট একই জিনিস, নাম তো একই। এরিথ্রোসাইট বা আরবিসি মানে হলো তোমার লোহিত রক্তকণিকা, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কারণ আছে এখান থেকে কিছু মেডিকেল টার্ম আসছে, কারণ বুঝতেই পারতেছো কোনো মেডিকেলের যে রোগগুলার যে নাম, সেই রোগগুলার নাম কিন্তু বাংলাতে দেয় না, সব ইংলিশে দেয়। এই কারণে যদি আমরা ইংলিশ নামগুলো শিখি আমাদের রোগগুলার নামও মনে রাখতে ইজি হবে, একটু পরে বুঝতে পারবা কেন। আচ্ছা, এবার আসো হোয়াইট ব্লাড সেল, যেটাকে আমরা শ্বেত রক্তকণিকা বলি বা হোয়াইট ব্লাড সেল বলি। এই হোয়াইট ব্লাড সেলের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় লিউকোসাইট। কি বলা হয়? লিউকোসাইট। ওই যে লিউকোসাইট থেকে একটা বিখ্যাত রোগের নাম আসছে, বলতে পারবা কি রোগ? কারণ কেন আমরা ইংলিশে পড়াচ্ছি বুঝতে পারতেছো, লিউকেমিয়ার নাম শুনছো না? ওই যে ব্লাড ক্যান্সার, দেখবা যে মাঝে মাঝেই ফেসবুকে দুঃখজনক দেখবা যে অনেকে সাহায্য চায় যে অমুকের হলো লিউকেমিয়া শনাক্ত হয়েছে, মানে ব্লাড ক্যান্সার। তাহলে ওই লিউকেমিয়াটা অ্যাকচুয়ালি এখন বুঝতে পারতেছো এটা কিন্তু লিউকোসাইটের কিছু একটা, এইটুকু তো এখন বুঝতে পারতেছো নামের সাথেই যে ভাইয়া শ্বেত রক্তকণিকাকে WBC মানে হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট বলে, তার মানে লিউকেমিয়া হলো আসলে লিউকোসাইটের সাথে রিলেটেড কোনো একটা রোগ, দেখছো? তাহলে এটা কিন্তু আমরা এখন ধরতে পারতেছি, এই জন্য আমাদের ইংলিশ নাম শেখা লাগবে। এবার আসো অণুচক্রিকা, যেটার দুইটা ইংলিশ আছে, এটাকে তোমার থ্রম্বোসাইট বলে। এই যে বানানটা লিখে এটা ইংলিশে লিখে দেই, থ্রম্বোসাইট, বা এটাকে অনেকে প্লেটলেট বলে, অনেকে প্লাটিলেট উচ্চারণ করে, অনেকে প্লেটলেট উচ্চারণ করে, যে যেটা উচ্চারণ করুক সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই দুইটা উচ্চারণ তোমাদের মনে রাখতে হবে, যে অণুচক্রিকার দুইটা ইংলিশ আছে, অনেকে প্লেটিলেট, প্লেটলেট, প্লাটিলেট উচ্চারণ করে, তুমি যেটাই উচ্চারণ করো প্লেটলেট উচ্চারণ করো, আর সাথে থ্রম্বোসাইট। তার মানে অণুচক্রিকার দুইটা নাম আছে, একটা হলো তোমার থ্রম্বোসাইট নামেও ডাকা হয় অথবা প্লেটলেট নামেও ডাকা হয়, ঠিক আছে? এই নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসো, এই যে যে রক্তকণিকাগুলো, সেই রক্তকণিকাগুলো তৈরি হওয়ার একটা প্রক্রিয়া আছে, বলতো ব্লাড। রক্ত কি? রক্ত মানে হলো ব্লাড। তাহলে এই যে এখানে যে রক্তকণিকাগুলো যে তোমার তৈরি হচ্ছে, আমরা এটা একটু মুছে দিই, হ্যাঁ, তন্ময়ের নামটা, তন্ময় মাইন্ড করো না, যদি ক্লাসটা দেখে থাকো তন্ময় মাইন্ড করো না, তোমার নামটা আমরা একটু মুছে দিলাম কারণ আমাদের একটু জায়গা দরকার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে আমরা যে প্লেটলেট বা
এই যে তিনটা যে নাম শিখলাম, এখন এই রক্তকণিকাগুলোকে মেডিকেল টার্মে, এই রক্ত, রক্ত মানে হলো ব্লাড, ইংলিশে এটাকে ব্লাড বলে, কিন্তু মেডিকেল টার্মে দেখবা রক্তকে অনেক সময় হিম বলে। এই যে এই বানান আছে হিম, হিম নামেও ডাকা হয়। ওই যে আমি তোমারে বলি, অনেক সময় দেখবো যে রক্তের জন্য যদি কোনো ডাক্তারের কাছে যাও, হেমাটোলজিস্ট নাম শুনবা, হেমাটোলজিস্ট একটা নাম শুনবা, যে যেখানে হলো ওই যে ব্লাড ব্যাংকে, যদি তোমাদের ফ্যামিলির কারো রক্ত লাগে অপারেশনের সময়, দেখবা তুমি ব্লাড ব্যাংকে যোগাযোগ যখন করবা, দেখবা সেখানে প্রচুর ডাক্তার থাকে, সেই ডাক্তারগুলোকে আমরা হেমাটোলজিস্ট বলি। মানে তারা রক্ত নিয়ে কাজ করে, যে কোন ব্লাডটা কাকে দেওয়া যাবে, কোন ব্লাডটা কাকে দেওয়া যাবে না, এটা নিয়েও একটা মেডিকেল শাখা আছে, সেটা নিয়েও অনেক ডাক্তার পড়াশোনা করে এবং পরবর্তীতে হেমাটোলজিস্ট আর কি তাদেরকে বলা হয়। তো হিম মানে হলো তোমার রক্ত, মেডিকেল টার্মে মনে রাখবে হিম মানেও কিন্তু রক্ত বুঝায়। তাইলে হিম মানে যদি রক্ত বুঝায়, তাহলে বলো এই যে রক্তকণিকা, এই রক্তকণিকা উৎপাদনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে তোমার নাম দেওয়া হয়েছে, এই হিম থেকে নাম আসছে হইলো হিমাটোপয়েসিস। এটা আমি একটু বাংলাতেই লিখলাম, চাইলে ইংলিশেও লিখতে পারতাম, সমস্যা নেই, এটা নাম জানলেই তোমাদের হবে, আপাতত বানান লাগবে না, হিমাটোপয়েসিস। তাহলে বুঝতে পারতেছো, তাহলে হিম মানে হইলো তোমার রক্ত, তাহলে রক্তকণিকা উৎপাদনের যে প্রক্রিয়া, তার মানে যেই প্রক্রিয়াতে তোমার রক্তকণিকা তৈরি হয়, সেইটার এই জন্য নাম দেওয়া হয়েছে হিমাটোপয়েসিস। এই হিমাটো কথাটা আসছে হিম থেকে, আর পয়েসিস মানে হলো উৎপন্ন হওয়া, পয়েসিস মানে হলো উৎপন্ন হওয়া, আর হিমাটো মানে হলো রক্ত, তার মানে হিমাটোপয়েসিস মানে হলো রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়া। তার মানে এই যেই প্রক্রিয়াতে তোমার অনুচক্রিকা, তারপরে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা উৎপাদন হয়, সেই প্রক্রিয়াটার নাম হলো তোমার হিমাটোপয়েসিস। খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে আসতে পারে যে হোয়াট ইজ হিমাটোপয়েসিস, তাহলে রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়াকে আমরা কি বলি, হিমাটোপয়েসিস বলি। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমাদের আরও কিছু বেসিক জিনিস শেষ। এখন আসো, এখন তোমারে অনেক মানুষ প্রশ্ন করতে পারে, যাচ্ছা আমারে বলো তো, এই যে এত কিছু যে তোমাদেরকে প্রশ্ন করবে, অনেক মানুষ এখন তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে এই যে রক্ত, হ্যাঁ, এই রক্তকণিকাগুলো তৈরি হয়েছে, এটাকে কণিকা কেন বলে? অনেক মানুষ বলবে যে তোমার এগুলারে কণিকা কেন বলে, এগুলাকে কেন আপনি কোষ বলতেছেন না? এটা কিন্তু একটা বিখ্যাত প্রশ্ন, যে রক্তকণিকাকে কেন আমরা কণিকা বলি, কণিকা কেন, কোষ নয় কেন? এর কারণ আছে, রক্তকণিকাগুলোর কয়েকটা কাহিনী আছে। যেমন আমি তোমাকে লোহিত রক্তকণিকার একটা ব্যাখ্যা দিই, অনুরূপভাবে শ্বেত রক্তকণিকারও কিছু কাহিনী আছে, আবার অনুচক্রিকারও কিছু কাহিনী আছে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকাতে অনেক কোষীয় অঙ্গাণুই হলো তোমার অনুপস্থিত। যেমন আমি লোহিত রক্তকণিকার বলতে একটা কী জিনিস অনুপস্থিত, নিউক্লিয়াস নাই। এটা কিন্তু সবাই জানো যে আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস নাই, সাথে আরও কিছু কোষীয় অঙ্গাণু অনুপস্থিত। শ্বেত রক্তকণিকাতে তোমার নিউক্লিয়াস আছে, কিন্তু এখানে আবার অন্য কোনো কিছু কিছু জিনিস নাই, আবার অনুচক্রিকাতে আবার সেই নিউক্লিয়াস নাই। তার মানে আমি যদি ওভারঅল চিন্তা করি, আমাদের রক্তকণিকাগুলোতে লোহিত রক্তকণিকার সে আর অনুচক্রিকা, লোহিত রক্তকণিকার অনুচক্রিকাতে নিউক্লিয়াসই নাই, সাথে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস নাই কোষের। আর শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে, কিন্তু এক্সট্রা মাইটোকন্ড্রিয়া বা আরও কিছু কিছু জিনিস অনুপস্থিত। মানে ওরা আসলে কোষের সব কিছু নাই রক্তকণিকায়, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড জিনিসটা হইল, কোষ বিভাজনে পড়াইছি, এখানে কারা কারা আমার কোষ বিভাজনের ক্লাস করছো, তারা একটু হাত পা সবই তুলো, ঠিক আছে? যারা যারা কোষ বিভাজনের ক্লাস করছো, কমেন্টে হাত পা মাথা টাথা যা আছে সব তুলো। কোষ বিভাজনের ক্লাসে মনে আছে পলাশ দিয়ে তোমাদেরকে একটা ছন্দ পড়াইছিলাম, আমি একটু মনে করায় দিই, কোষ বিভাজনের ক্লাসে, পরের অ্যান্সারটা কোষ বিভাজনে আমরা বলছি, কোষ বিভাজনের ক্লাসে তোমাদেরকে পলাশ দিয়ে আমি পড়াইছিলাম যে কিছু কিছু কোষ আছে যেই কোষগুলো কখনোই বিভাজিত হয় না, মানে যেই কোষগুলো জীবনেও বিভাজিত হবে না, সেই কোষের এক্সাম্পলগুলো আমরা পলাশ দিয়ে পড়াইছিলাম। কোষ বিভাজনের যে আজকের যে এক্সামটা দিলাম, ফ্রি যে এক্সামটা দিলাম, প্রাইভেট গ্রুপে নিয়েছি, এর মধ্যে মনে আছে পলাশের লতে কিন্তু বলছিলাম লোহিত রক্তকণিকা, ওই যে লতে হলো লোহিত রক্তকণিকা, একটু মনে করে দেখো, আমি একটু চলে আসি, লোহিত রক্তকণিকা সাথে বলছিলাম যে এখানে সবগুলাই থাকবে, শুধু লোহিত রক্তকণিকা থাকবে না, সবগুলাই থাকবে, মানে এখানে শ্বেত রক্তকণিকা মানে WBCও থাকবে, আবার অনুচক্রিকা মানে প্লেটলেটও থাকবে। অর্থাৎ এই যে রক্তের যে তিন ধরনের কোষ আমি তোমাকে পড়াইছিলাম কোষ বিভাজনে, এরা কখনোই বিভাজিত হয় না, অর্থাৎ এরা জীবনও বিভাজিত হবে না। তাহলে তুমি চিন্তা করো কোষ মানেই কি,
কোষ মানেই হলো সেগুলো অ্যাকচুয়ালি তোমার নিজেরা বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করবে, এটা কিন্তু একটা বেসিক। কিন্তু রক্তকণিকার কেউই কখনোই বিভাজিত হয় না, এরা সব সময় হলো তোমার বিভাজিত হবে না, তুমি যাই করো। এই কারণে এদেরকে কি বলা হয় যে এদের কোষের সব অঙ্গাণু থাকে না ফার্স্ট অফ অল, আর সেকেন্ড অফ অল এরা হলো অন্যান্য কোষের মতো কখনো বিভাজন হয় না, কখনোই বিভাজিত হয় না। একটা রক্ত লোহিত রক্তকণিকা ধরো আরবিসি, সেটা জীবনেও ভাগ হয়ে দুইটা আরবিসি হবে না, ও যেখান থেকে উৎপন্ন হয়েছে ও ওইটাই থাকবে, ও কখনো ভাগ হবে না। WBCও কখনো ভাগ হবে না, অণুচক্রিকাও কখনো ভাগ হবে না, তার মানে এগুলা কিন্তু কোষের বৈশিষ্ট্য না। তাহলে এই সমস্ত কারণে রক্তকণিকাগুলোকে কণিকা বলা হয়, কোষ বলা হয় না। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছো যে কেন এগুলাকে হলো রক্তকণিকা বলা হয়। ঠিক আছে, ওকে, দেখছো এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার রিলেটেড, এই জন্যই বলি বেসিক বুঝে পড়ো, ছন্দ দিয়ে পড়ো, সব মনে থাকবে। বাট বেসিকটা বেশি ইম্পর্ট্যান্ট, বেসিক বুঝতে পারলে ছন্দ না মনে রাখতে পারলেও তুমি পরীক্ষায় পারবা। কিন্তু তোমার ছন্দ মনে আছে ধরো, বাট বেসিক নাই ভিতরে, তাইলে কিন্তু খুব বেশি আগাইতে পারবে না। কারণ আবার বেসিক না থাকলে ছন্দ দিয়ে তুমি হয়তো দুই তিনটা মুখস্থ অ্যান্সার অবজেক্টিভ দাগায় আসতে পারবা, বাকিগুলা কিন্তু পারবা না। ঠিক আছে, ওকে, সবই ক্লিয়ার করতে হবে। আচ্ছা তাহলে আমাদের শেষ, তাহলে এখন আসো লোহিত রক্তকণিকার তাহলে আমরা গঠন দিয়ে শুরু করি। তাহলে লোহিত রক্তকণিকা ফার্স্টে কিসের মতো দেখতে, আমি একটু লোহিত রক্তকণিকার একটা ছবি আঁকি। আসলে এটা ছবি আঁকার থেকে ব্যাপারটা আমাদেরকে একটু অনুধাবন করতে হবে। ছোটোবেলায় কি তোমরা প্রাণ মিল্ক ক্যান্ডি খাইছো? ওই যে একটা গান ছিল গতকালের মতো, আমি অ্যাডের আরেকটা গান দিয়ে শুরু করি। ওই যে কী বলো, ওই যে একটা ভাইয়ার গরু থাকে না, প্রাণ মিল্ক ক্যান্ডি, প্রাণ মিল্ক ক্যান্ডি, ইয়া ইয়া ও, তারপরে যে কী জানি বলতো, কে হবে কে হবে আসল হিরো, যে একটা চোররা চুরি করতে আসতো গরু লাথি দিত, মনে আছে? প্রাণ মিল্ক ক্যান্ডির একটা অ্যাড ছিল, আমার গানটা অনেক ফেভারিট ছিল ছোটোবেলায়। তো ওই প্রাণ মিল্ক ক্যান্ডির শেপটা চিন্তা করো, একটা প্রাণ মিল্ক ক্যান্ডি, ওই যে ইয়া ইয়া ও, ঠিক আছে। আচ্ছা, ওই যে চার চোর করলো চুরি ভাইয়ার গরু, এরকম একটা আছে না? তো খেয়াল করো ওই প্রাণ মিল্ক ক্যান্ডির শেপটা চিন্তা করো। আমি লোহিত রক্তকণিকা পড়াইতে আসলে আমার এই প্রাণ মিল্ক ক্যান্ডির কথা মনে পড়ে, এর কারণ আছে। লোহিত রক্তকণিকা এটা দেখতে হলো এই প্রাণ মিল্ক ক্যান্ডির মতো, পরীক্ষায় আবার কেউ লিখায় শোনা যে এটা দেখতে প্রাণ মিল্ক ক্যান্ডির মতো, তাইলে মনে করো যে ঝামেলা আর কি। ঠিক আছে, পরীক্ষায় আবার কেউ দয়া করে লিখায় শোনা প্রাণ মিল্ক ক্যান্ডি, কিন্তু আমার প্রাণ হলো স্পন্সর করে নাই, কিন্তু আমি তোমাদের পড়ানোর জন্য বলতেছি। আমি আগেই বলে দিই আমারে কিন্তু প্রাণ স্পন্সর করে নেয়, আমি এত বড় কেউ হইনি যে আমার এদের স্পন্সর করাবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট। প্রাণ মিল্ক ক্যান্ডি যদি কেউ খাও, দেখবা তোমরা যে প্রাণ মিল্ক ক্যান্ডির আকারটা, এখন এটা না খাইলে না আসলে একটু বোঝানো কষ্ট, এটা ছবি আঁকাটা তো একটু ঝামেলা, দেখবা যে একটা চাকতি আকৃতির, একটা ডিস্কের মতো, মানে মানে জিনিসটা যদি আমি আঁকতে চাই একটা গোলাকার, একটা ক্যান্ডিটা ছিল তোমার গোলাকার, এর মধ্যে দেখবা মাঝখানেরটা ছিল চ্যাপটা, মাঝখানেরটা তোমার চ্যাপটা ছিল, আর প্রান্তের দিকটা একটু মোটা ছিল। খেয়াল করে দেখো প্রাণ মিল্ক ক্যান্ডির যে আকারটা, যদি কেউ খেয়ে থাকো একটু মনে করে দেখো যে বেশ মজাই লাগতো খাইতে, মাঝখানটা চ্যাপটা ছিল আর সাইডটা কিন্তু পুরু ছিল, এক্স্যাক্টলি আমাদের লোহিত রক্তকণিকা দেখতে হুবহু প্রাণ মিল্ক ক্যান্ডির মতো। আর যারা এখনও স্টিল বুঝতে পারতেছো না, তারা আজকেই দোকানে যায় একটা প্রাণ মিল্ক ক্যান্ডি নিবা, ঠিক আছে? দোকানদারের বলবো যে আমার একটা প্রাণ মিল্ক ক্যান্ডি দেন, যদি না থাকে তাহলে তুমি অন্য কি বলে আর মনে হয় যে, যাই হোক, প্রাণ মিল্ক ক্যান্ডিটা পারফেক্ট একটা শেপ ছিল। খেয়াল করে দেখবা যে চাকতির মতো, ডিস্কের মতো আকৃতি, মাঝখানে একটু চ্যাপটা, মানে মাঝখানটা একটু মানে পাতলা, মাঝখানেরটা পাতলা আর দুই সাইডের গুলাই যেইটুকু অংশ হলো মোটা, এরকম লোহিত রক্তকণিকা দেখতে হুবহু সেই রকম। তাহলে লোহিত রক্তকণিকা কি? তাহলে ফার্স্ট অফ অল মানুষের পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন, মানে এখানে তুমি জীবনেও নিউক্লিয়াস পাবা না। তারপরে তুমি কি পাবে, এটা দেখতে হলো তোমার চাকতির মতো, এবং এর মাঝখানটা হলো তোমার পাতলা, ওই যে মাঝখানটা বৈশা গেছে, মাঝখানটা পাতলা আর প্রান্তের দিকটা হলো তোমার পুরু, ঠিক আছে? এবং এটা হলো দ্বি অবতল। তাহলে বেশ কয়েকটা জিনিস, তাহলে ফার্স্ট কথা হলো নিউক্লিয়াসবিহীন, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটা লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য না, প্রশ্ন আসে। তাহলে প্রথম জিনিসটা হলো তোমার নিউক্লিয়াসবিহীন, তারপরে হলো দেখতে চাকতির মতো, কেউ আবার লেখো না যে রাহাত ভাইয়া বলছে প্রাণ মিল্ক ক্যান্ডির মতো, তাইলে কিন্তু আবার সমস্যা। কিন্তু প্রাণ মিল্ক ক্যান্ডির শেপটা পারফেক্ট,
ওইটা একটু খায়ও, দেখবা ওইটার শেপ যেরকম লোহিত রক্তকণিকা সেরকম, তাহলে চাকতির মতো। তারপরে ওই যে মিল্ক ক্যান্ডির মাঝখানেরটা কি চ্যাপ্টা ছিল, মানে মাঝখানেরটা বসা ছিল, তাহলে ওই রকমই। তাহলে মধ্যভাগ হলো তোমার পাতলা, মানে মাঝখানে হইলো তোমার চওড়া কম আর কি, তাহলে মধ্যভাগ পাতলা। আর প্রান্ত হইলো তোমার মোটা, তাহলে মধ্যভাগ পাতলা আর হলো তোমার প্রান্তর দিকটা হইলো তোমার মোটা। আবার দ্বি অবতল, এখন অবতল কেন, ওই যে মাঝখানেরটা তোমার ভিতরের দিকে, মাঝখানের জিনিসটা তোমার পাতলা কিন্তু, তাহলে বাইরের দিকটা যদি মোটা হয়, মাঝখানেরটা যদি পাতলা হয়, তাহলে শেপটা অনেকটা এরকম না, যে ধর এটাকে যদি আমরা সাইড থেকে দেখি, ধর এটা হলো প্রান্ত। এই যে আমি তো বলতেছি, আমি মনে করি মিল্ক ক্যান্ডিটা এখন এমনি দেখতেছো, সেই মিল্ক ক্যান্ডিটার আমি দাঁড় করাইছি, তাহলে দাঁড় করাইলে সেই মিল্ক ক্যান্ডিটা দেখতে অনেকটা তোমার কাছে এইরকম মনে হবে। খেয়াল করে দেখো, ওই যে মাঝখানেরটা তো তোমার পাতলা, মাঝখানেটা পাতলা আর বাইরের দিকটা মোটা হওয়ার কারণে তোমার কাছে মনে হবে যে এই যে এইরকম একটা ভিতরের দিকে ঢুকে গেছে। আর এরকম যদি কোনো কিছু ভিতরের দিকে ঢুকে যায়, তাকে বলতো আমরা কি বলি ফিজিক্সে পড়ছো, অবতল লেন্স। দেখবে এটা দেখতে অবতল লেন্সের মতো, তাহলে দুই সাইডই অবতল, তাহলে এটাও অবতল এটাও অবতল, এই কারণে বলা হয় দ্বি অবতল। তাহলে বুঝাইতে পারছি, তাহলে নিউক্লিয়াসবিহীন চাকতির মতো মধ্যভাগ হলো তোমার পাতলা, প্রান্তের দিকটা হলো মোটা এবং দ্বি অবতল আকৃতির, এটাই হলো মানুষের লোহিত রক্তকণিকা। ঠিক আছে, তাহলে আশা করি একবারে মুখস্থ করছো, আর প্র্যাকটিক্যালি বুঝতে চাইলে মিল্ক ক্যান্ডি কিনবা। ওকে, হ্যাঁ একটু আগের ক্লাসগুলো সবাই করবে, আগের ক্লাসগুলো। আজকে আমরা হলো লোহিত রক্তকণিকা পড়াচ্ছি, এখান থেকে 15টা প্রশ্ন আসছে এই টোটাল রক্তকণিকা নিয়ে গত 20 বছরে মেডিকেলে। আচ্ছা, তাহলে এইটুকু আশা করি বুঝতে পারছি যে কেন দ্বি অবতল, যদি কনফিউশন থাকে কমেন্টে লেখো। আচ্ছা, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝতে পারলাম। এখন আসো, এই যে লোহিত রক্তকণিকার তাহলে একটা ব্যাস আছে, এটা একটু মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। লোহিত রক্তকণিকার তোমার গড় ব্যাস হলো তোমার 7.3 মাইক্রোমিটার, আর পুরুত্ব হইলো তোমার গড়ে 2.2 মাইক্রোমিটার। ঠিক আছে, এই যে এই সংখ্যাটাকে আমরা কি বলি, এই সংখ্যাগুলারে হলো আমরা মাইক্রোমিটার বলি। ঠিক আছে, তাহলে দেখো লোহিত রক্তকণিকার তোমার ব্যাসটা, ওই যে একটা মিল্ক ক্যান্ডির মনে করো ব্যাসটা হইলো তোমার গড়ে হইলো তোমার 7.3 মাইক্রোমিটার, আর তার পুরুত্ব ওই যে মিল্ক ক্যান্ডিটা যে খাড়াভাবে দাঁড় করালে এইরকম মনে হয়, এটার গড় পুরুত্ব হলো 2.2 মাইক্রোমিটার। আচ্ছা, এখন এই যে পরিণত যে লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকায় তো নিউক্লিয়াস নাই, এটা তো আমরা সবাই জানি, সাথে আরও কয়েকটা জিনিস নাই, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা আমরা কেমনে মনে রাখবো, এখন আসো আমরা একটা ছন্দ মনে রাখি। তাহলে এটা হলো ব্যাস আর এটা হলো পুরুত্ব, গড় পুরুত্ব হলো 2.2 মাইক্রোমিটার আর গড় ব্যাস হলো 7.3 মাইক্রোমিটার। আর আশা করি এই চিহ্নটা তোমরা সবাই জানো, এই চিহ্নটাকে আমরা বলি হলো মাইক্রো, মাইক্রোমিটার। ফিজিক্সে পড়ে আসছো, যারা পড়ো না আমি একটু বলে দিই, এই 1 মাইক্রোমিটার মানে হলো 1 মিটারের 10^6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 মাইক্রোমিটার মানে হলো 10^-6 মিটার। ঠিক আছে, তাহলে দেখো অনেক ছোট, 10^6 মানে হইলো তোমার কত, 1 এর পরে 6টা 0, মানে 10 লাখ, সহজ কথা। তাহলে দেখো 1 মাইক্রোমিটার হইলো 1 মিটারের 10 লাখ ভাগের 1 ভাগ, তাহলে 1 মিটারকে তুমি 10 লক্ষ ভাগে ভাগ করলে তার 1 ভাগ হলো 1 মাইক্রোমিটার। তাহলে এটার ব্যাস হলো 7.3 মাইক্রোমিটার আর পুরুত্ব হইলো গড় পুরুত্ব 2.2। এখন আসো, এই যে পরিণত যে লোহিত রক্তকণিকা, এই পরিণত লোহিত রক্তকণিকায় অনেক কিছুই নাই, অনেক কিছুই তোমার অ্যাবসেন্ট। কী কী অ্যাবসেন্ট সেটা আমাদেরকে একটু জানতে হবে, শুধু নিউক্লিয়াস না আরও কিছু জিনিস অ্যাবসেন্ট আছে, সেটা মনে রাখার জন্য আমরা এখন একটা ছন্দ মনে রাখব। মনে করো তোমরা তোমাদের ভাইয়াকে দিয়েই হয়তো বা মনে রাখতে পারো। ঠিক আছে, ধরো কি বলবো, আরবিসি, তাহলে আরবিসিতে কী কী নাই, ধরো তোমাদের ভাইয়া এখন তোমাদের সামনে ক্লাস নিচ্ছে, ধরো ভাইয়ার জীবনে কোনো কারণে ধরো বসন্তের ফুল ফুটছে আর কি, বসন্তের ফুল ফুটা বুঝো, ধরো কাউকে ভালো লাগছে কথার কথা, যদিও এখন পর্যন্ত ভাইয়া আসলে সিঙ্গেল, যাই হোক, তো ধরো বসন্তের ফুল ফুটছে, ধরো ভাইয়ার কারো সাথে হলো প্রেম টেম হয়েছে, কিন্তু আর কিছুদিন পরে ধরো ব্রেকআপ হইয়া, মনে করো তোমাদের ভাইয়া এখন ছ্যাঁকা খায়া বেঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো চিন্তা করো, তাহলে ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে গেছে, তাহলে এখন মনে করো যে আমাকে তোমরা হয়তো জিজ্ঞেস করতেছো যে ভাইয়া ভাবি কি এখনও আছে, আমি তোমাদেরকে অ্যান্সার দিলাম যে মাই গার্ল আর নাই। মনে করো আমি ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে আমার মাথা গেছে,
মাথাটা গেছে গা, আমি এখন বাংলা ইংলিশ গুলায় ফেলতেছি, কোনটা বাংলা কোনটা ইংলিশ আমার মাথায় নাই। আমি তোমাদের খেলে একটা কথাই বলতেছি, মাই গার্ল, ঠিক আছে, মাই গার্ল আর নাই, মানে আমার গার্লফ্রেন্ড যে নাই, এটাও আমি ঠিক মতো বাংলায় বলতে পারতেছি না, কিছু ইংলিশে বলছি আর কিছু বলতেছি বাংলায়। তাহলে মাই গার্ল আর নাই, তাহলে এইটা দিয়ে মনে রাখবা, আমার যেমন মাই গার্ল আর নাই, এটা যেমন আমার নাই, ওরকম লোহিত রক্তকণিকারও ওর গার্লফ্রেন্ডও চলে গেছে, মানে ওর মাই গার্লও আর নাই। তাহলে মাইতে কী বুঝাচ্ছি বলো? মাইতে হলো মাইটোকন্ড্রিয়া, তার মানে লোহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থাকে না। গার্লতে বুঝাচ্ছি গলগি বডি, গলগি বডিও তোমার নাই, আশা করি বুঝতে পারতেছো। আর আর্টতে বুঝাচ্ছি আরএনএ, ওই যে আর্থ, আর ফর আরএনএ, আরএনএ নাই। আর শেষের নাইতে হলো নিউক্লিয়াস, তোমরা তো সবাই জানো, এটা তো সবাই জানো, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই। তাহলে একবারে যদি তোমরা মনে রাখতে চাও, তোমরা মনে রাখবা যে ভাইয়ার হইলো, মনে করো যে ছ্যাঁকা খায় বাঁকা হয়ে বলতেছে মাই গার্ল আর নাই, মানে মাইটোকন্ড্রিয়া নাই, গলগি বডি নাই, আরএনএ নাই, নিউক্লিয়াস নাই, ঠিক আছে, এগুলো হলো নাই। আচ্ছা একটা ডিসক্লেইমার বলি, ছ্যাঁকা খায়া বেঁকা হইলেও অ্যাটলিস্ট বাংলা ইংলিশ কেউ গুলায় ফেলো না, ঠিক আছে, বাংলা ইংলিশ যদি কেউ গুলায় ফেলো তাহলে আমাদের দেশে কিন্তু তোমার পাপ নাই নিয়ে যাবে, ঠিক আছে, তাইলে কিন্তু আর বাঁচতে পারবা না। যাই হোক, তাহলে এটা মনে রাখবা যে মাই গার্ল আর নাই, ঠিক আছে, তাহলে আরবিসিতে এইগুলা থাকে না, মাইটোকন্ড্রিয়া নাই, গলগি বডি নাই, আরএনএ নাই, নিউক্লিয়াস নাই, একেবারে মুখস্থ করে ফেলবা, আশা করি এখন একবার ইজি হয়ে গেছে। ওকে, তাহলে এই চারটা জিনিস মাইটোকন্ড্রিয়াতে, সরি, আরবিসিতে থাকে না, ঠিক আছে। আচ্ছা একজন বলতেছো যে আমি ভাবি কে হলো একটু মনোমালিন্য হয়েছে কিনা, আচ্ছা ঠিক আছে, মনোমালিন মালিন্য কেউ থাকলে না মনোমালিন্য হবে, ঠিক আছে, কেউ না থাকলে তো আসলে আর কিছু হওয়ার কিছু নাই। ওকে, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝতে পারছি, তাহলে এখন আসো আমরা এর পরের পার্টে চলে আসি। এখন আসো, মোটামুটি শুধু মানুষ না, মানুষ কি ম্যামেলিয়া মানে স্তন্যপায়ী প্রাণী, শুধু মানুষের না, স্তন্যপায়ী প্রাণীদেরও অ্যাকচুয়ালি নিউক্লিয়াস থাকে না। কিন্তু এখান থেকে একটা কাহিনী আসছে, আমি এটা জানি না, তুমি যদি গুগল করো, তুমি যদি গুগল করো তুমি দেখবা যে স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, কিন্তু এক্সেপ্ট তোমার উট বাদে। তাহলে একটা অবজেক্টিভ মনে রাখতে পারো, উট বাদে, মানে উট, উট তোমার এটা একটু ব্যতিক্রম, উটে তোমার স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও উটের লোহিত রক্তকণিকায় তুমি নিউক্লিয়াস পাবে, এটা ব্যতিক্রম, যদি তুমি গুগল করো অথবা তুমি যদি আলিম স্যারের বই পড়ো, ঠিক আছে, তাহলে দেখবা যে উটের লোহিত রক্তকণিকায় লেখা আছে যে নিউক্লিয়াস থাকে। আমি এটার সোর্স দিয়ে দিলাম গুগল প্লাস ধরো হলো তোমার আলিম স্যার, কারণ আমরা তো বলছি যে আজমল স্যারের পাশাপাশি আমরা আলিম স্যারের বই থেকে 5-10% প্রশ্ন আসতে পারে, আজমল স্যার হলো আমাদের মেইন বই, স্যারের বই থেকে সবসময় হলো তোমার 90% প্রশ্ন আসবে, কিন্তু 10% প্রশ্ন আলিম স্যারের বই থেকেও আসতে পারে। তো এই দুইটা জায়গায় লেখা উটের নিউক্লিয়াস থাকে, কিন্তু আজমল স্যারের বইয়ে লেখা উটের নিউক্লিয়াস থাকে না, আমি কন্ট্রোভার্সিয়াল জিনিসটা বলে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম, এখন আমি নিজেও জানি না তোমরা আসলে কী অ্যান্সার করবা, আমার কাজ পড়ানো, আমি তোমাদেরকে পড়ায় দিলাম যে আজমল স্যারের বই আবার লেখা আছে যে উটের নিউক্লিয়াস থাকে, এটা অনেক বইয়ে লেখা আছে, এটা নাকি ভুল, দেখ আজমল স্যারের বইটা রিডিং দিলে পাবে, এটা লেখা আছে এই লাইনটা, যে অনেক বইয়ে লেখা আছে যে উটের নিউক্লিয়াস থাকে, এটা নাকি ভুল, আসলে থাকে না, অ্যাকর্ডিং টু আজমল স্যার। ভাই আমি উট বিশেষজ্ঞ না, ঠিক আছে, আমি আগেই বলে দিই, আমি এটা নিয়ে গবেষণা করি নাই, আমি জাস্ট তথ্যগুলা বললাম, যে পরে আবার কেউ মারতে এসো না যে আপনি তো বলছেন থাকে না, আমি বলছি এটা আজমল স্যারের বইয়ে লেখা আছে থাকে না। আর আলিম স্যারের বই অথবা যদি তুমি যদি ইন্টারনেট ঘাটো ওইখানে দেখবা যে আবার উটের আরবিসি নিউক্লিয়েটেড, মানে সেখানে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, আমি মানুষেরটা আমি মোটামুটি বলতে পারবো, মানুষ নিয়ে পড়ছি, কিন্তু আমি উট নিয়ে আমি জানি না, এটা একটু তথ্য। তাহলে এখন তোমাদের প্রশ্ন হলো যে ভাই আমি কোনটা দাগাবো, অবশ্যই একটা ভালো প্রশ্ন যে ভাই অ্যাকচুয়ালি আমি কোনটা দাগাবো। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই এই জিনিসগুলোও কিন্তু মেডিকেলে শিখতে হয়। আলিম স্যারের বইয়ের লাইনটা বলি, আলিম স্যারের বইয়ের লাইনটা হয়েছে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। তাহলে লাইনটা ভালো মতো শুনো, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, এটা হলো আলিম স্যারের বইয়ের সরাসরি লাইন। তাহলে যিনি প্রশ্ন করবে তিনি যদি সরাসরি আলিম স্যারের বই থেকে প্রশ্ন করে, তাহলে তিনি প্রশ্নটা কেমনে করবে বলো তো? তিনি প্রশ্ন করবে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র কোন প্রাণীতে নিউক্লিয়াস থাকে।
তাহলে যদি একটু মনে করে দেখো, এটা কিন্তু একটু ঝামেলা, একটু মনে রাখতে হবে, এটা কিছু করার নাই আসলে। কারণ তোমাকে পরীক্ষার হলে বুঝতে হবে যে এই প্রশ্নটা কোন স্যারের বই থেকে আসছে। এটা যদি তুমি কোনোভাবে ধরতে পারো যে এটা আলিম স্যারের বই থেকে আসছে, তুমি আলিম স্যারের মতো অ্যান্সার করবা, তাহলে দেখবে তোমার অ্যান্সার রাইট হবে। আর তুমি যদি ধরতে পারো কোনোভাবে যে এটা আজমল স্যারের বই থেকে আসছে, তাহলে তুমি বুঝতে পারবা যে অ্যান্সারটা আজমল স্যারের বইয়ের মতো লিখলে তুমি মেডিকেলে মার্কস পাবা। এখন হাসতেছো হয়তো, ভাবতেছো যে ভাইয়া মানে কি বলতেছে। বিলিভ মি, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা মার্কস ইম্পর্ট্যান্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন এরকম কনফিউজিং প্রশ্ন একটা চলে আসে, পোলাপাইন বিশ্বাস করবা না, আমি তো আগেই বলছি গত 5 বছর ধরে আমি মেডিকোতে ক্লাস নিই, পোলাপাইন ফোন দিয়া জ্বালায় ফেলায়। কারণ দেখা যায় যে স্টুডেন্টদের কাছে আমার নম্বর থাকতো আগে, মানে মেডিকোতে নম্বর দিয়ে দিত টিচারদের নম্বর, পরীক্ষা দিয়ে সেই ভাই ফোন দেওয়া শুরু করতো যে ভাইয়া এটার অ্যান্সার তো বইয়ে এটা, আরেক জায়গায় এটা, কোনটা হবে, মানে পাগল বানায় ফেলায় তো পোলাপাইন। এবং একটা মার্কস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আমি আগেই তোমাদেরকে ক্লিয়ার করে দেই, আলিম স্যারের বইয়ে লাইনটা লেখা আছে এইভাবে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল বা একমাত্র উটেই লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস পাবে। তো পরীক্ষায় যদি প্রশ্নটা আসে এইভাবে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কোন প্রাণীতেই একমাত্র তোমার লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস পাবে, তাহলে তুমি লাইন থেকেই বুঝতে পারতেছো এটা কার বই থেকে আসছে, আলিম স্যারের বই থেকে আসছে। তাহলে তোমরা পাশে লাইনটা লিখে নাও। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র কোন প্রাণীতে নিউক্লিয়াস থাকে, তাহলে তো তুমি বুঝেই ফেলছো যে এটা আলিম স্যারের বই থেকে মাইরা দিছে, কপি করছে। তাহলে তখন তোমার অ্যান্সার হবে যে হ্যাঁ, সেখানে নিউক্লিয়াস থাকে, উট। তাহলে অ্যান্সার হবে উট। আর যদি তোমাকে বলে দেয় যে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এটা সরাসরি আজমল স্যারের বই, যদি স্তন্যপায়ী প্রাণী কথাটা উল্লেখ না থাকে, তাহলে তুমি বুঝবা যে আজমল স্যারের বই থেকে আসছে, তুমি অ্যান্সারটা করবা আজমল স্যারের বই অনুযায়ী। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কোন প্রাণীতে নিউক্লিয়াস থাকে না, ও বুঝতেই পারতে সেটা উট হবে, বা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র উটের নিচের কোনটা থাকে, তাহলে বুঝবা যে সেখানে নিউক্লিয়াস থাকে, এরকম আসলে বুঝবা আলিম স্যার। আর যদি আসে যে মানে উটের লোহিত রক্তকণিকায় নিচের কোনটা থাকে না, তাহলে বুঝবা যেটা স্তন্যপায়ী প্রাণী কথাটা উল্লেখ করে নাই, তাহলে ধরে নিবা যেটা আজমল স্যারের বই থেকে আসছে, সরাসরি মাইরা দিবা। এটা সবচেয়ে মানে সেফ আর কি, কারণ কিছু করার নাই। কারণ যিনি প্রশ্ন করবে, আমি একটা জিনিস বলে দেই, একজন বলছে ভাইয়া ভাইয়াকে বলো এক বই শেষ করতে পারো না। না, তোমার তো দুই বই পড়তে বলতেছি না, আমরা আজমল স্যারই পড়বো, কিন্তু আমি একটা দুইটা জায়গায় কন্ট্রোভার্সাল আছে, এটা আমি একটু তোমাকে বললাম, কারণ এটা অন্য বই থেকে আসতে পারে, তখন তো তোমার অ্যান্সারটা অন্যরকম লিখতে হবে, এর জন্য আমি শিখাইয়া দিলাম, এর জন্য তোমার আলিম স্যারের বই পড়ার দরকার নেই, আমি তো বলেই দিলাম যে কী লিখবা। এটা এখন কেন হয় আসলে আমি একটু বলি, কারণ যারা প্রশ্ন করে তারা আসলে কি মানে তারা তো অনেক আগে আসলে মেডিকেল পার হয়ে আসছে, মানে যারা প্রশ্ন করে অনেক সিনিয়র ডাক্তার বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র লোকেরা প্রশ্ন করে, তারা দেখা যায় যে আজকের থেকে ধরো 15-20-25 বছর আগে মেডিকেল বা কলেজ লাইফ পার হয়ে আসছে, তাদের তো আর এখন আর এত মনে নেই কি হয়, তারা একটা বই নেয়, সেই বই থেকে কপি করে প্রশ্ন বানায় দেয়। ওই বইয়ে যদি লেখা থাকে যে সূর্য ধরো পশ্চিম দিক থেকে উঠে, ওই তারা দেখা যাবে যে ওইখান থেকে কপি করে ওইটার এই অ্যান্সার দিয়ে দিছে যে সূর্য পশ্চিম দিকে উঠে, বুঝছো? এটা একটু ঝামেলা আর কি, কিছু করার নাই, কারণ তারা যখন প্রশ্ন করবে তাদের এটা তারাও জানে না আসলে, তারা ওই বই থেকে মারছে, ওই বইটা লেখা আছে, ব্যাস ওইখান থেকে মাইরা দিছে, অ্যান্সারটা ওইটাই দিয়ে রাখছে, আর তারা যে অ্যান্সারটা দিয়ে রাখছে সেই অনুযায়ী কিন্তু খাতা দেখা হবে। তো তারা যদি আলিম স্যারের অ্যান্সার থেকে প্রশ্ন করে, ওইভাবে যদি অ্যান্সার দেয়, তাহলে কিন্তু এটাই তখন অ্যান্সার হয়ে যাবে। এই কারণে একটু আমাদেরকে একটু এক্সট্রা প্যারা নিতে হবে, সব বইয়ে লাগবে না, কিছু ইনফরমেশন, 2-4টা ইনফরমেশনে ঝামেলা। ওকে, এখন আসো, তাহলে মানুষের যে লোহিত রক্তকণিকা, এই মানুষের লোহিত রক্তকণিকাতেও তোমার নিউক্লিয়াস থাকে, থাকে, কিন্তু কোথায় থাকে জানো? অপরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। যদি তোমাকে কোনো ফ্রেন্ড বলে যে মানুষের লোহিত রক্তকণিকাতেও নিউক্লিয়াস থাকে, ওরে পাবনা পাঠায়ও না, কারণ ও একদিক দিয়ে ঠিক কথা বলতেছে। আমাদের লোহিত রক্তকণিকাতেও নিউক্লিয়াস থাকতে পারে, কিন্তু সেটা হলো ইম্যাচুর লোহিত রক্তকণিকা, বা বাংলায় বলা হয় অপরিণত লোহিত রক্তকণিকা, মানে সেটা অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকার পূর্বের ধাপ। কারণ লোহিত রক্তকণিকা তো তোমার একেবারে উৎপন্ন হয় না, সেটা কিভাবে উৎপন্ন হয় আমি আজকে একটু পরে পড়াবো। তো অপরিণত যে লোহিত রক্তকণিকা আছে, মানে যেটা এখনও ম্যাচুর হয় নাই, ম্যাচুরিটি পায় নাই, ইম্যাচুর, সেই ইম্যাচুর লোহিত রক্তকণিকাতে তোমার কিন্তু নিউক্লিয়াস থাকে, এন থাকে, মানে নিউক্লিয়াস থাকে, মনে রাখবে। মানুষের অপরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু অবশ্যই নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এবং সেই অপরিণত লোহিত রক্তকণিকাকে কী বলে জানো? ব্লাস্ট কোষ বলে, ব্লাস্ট।
আরেকটা ইম্পর্টেন্ট টার্ম শিখাই দেই মেডিকেলে। মেডিকেলে ব্লাস্ট মানে বুঝবা, সেগুলো হলো ইম্যাচুর কোষ। ইম্যাচুর মানে বাচ্চা কোষ, মানে অপরিণত কোষ শিখাইয়া দিলাম। তুমি যদি কোথাও ব্লাস্ট দেখো, রক্তকণিকার কোথাও যদি তুমি নামের শেষে ব্লাস্ট পাও, সারা জীবন মনে রাখবা সেটা হলো ইম্যাচুর অবস্থাকে বোঝাচ্ছে মেডিকেলের বেসিক এটা। তাহলে বলো তো, লোহিত রক্তকণিকাকে ইংলিশে কী বলি? এরিথ্রোসাইট বলি। তাহলে অপরিণত লোহিত রক্তকণিকাকে আমরা কী বলবো? এরিথ্রোব্লাস্ট বলবো। ওই যে এরিথ্রোসাইটের এরিথ্রো ঠিক আছে, এরিথ্রো পর্যন্ত কোনো প্যারা নাই, কিন্তু ওই যে লাস্টে ব্লাস্ট যুক্ত করে দিব, তার মানে এরিথ্রোব্লাস্ট হয়ে যাবে অপরিণত লোহিত রক্তকণিকা, এবং সেখানে নিউক্লিয়াস থাকবে। দ্যাট মিন্স এরিথ্রোব্লাস্টে নিউক্লিয়াস থাকে, এরিথ্রোসাইটে নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, ওকে। এক বই পড়ে ভাইয়া মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আল্লাহ রহমতে যদি একটা বই ভালো মতো পড়ো 100%। আমি নিজে, বিলিভ করো আর নাই করো, আমি একটা বই পড়েই গেছি, কারণ আমি উদ্ভাসে কোচিং করতাম। আমি মেডিকেল কোচিংটা আমি অতটা করি নাই, আমি জাস্ট খালি পরীক্ষা দিতাম আর কিছু মেডিকেলতে ভর্তি হয়েছিলাম, ঠিক মতো ক্লাস করি নাই, কিন্তু আমি ওদের সাজেশনগুলো ফলো করছি। তো আল্লাহ রহমতে আমি নিজে একটা বই পড়ে যাই, আমি ডিএমসিতে চান্স পেয়েছি। বিলিভ মি, পারবা, কিন্তু বুঝে পড়তে হবে, বইটা বুঝে পড়তে হবে, এবং সেই একটা বই একেবারে এ টু জেড পারতে হবে, খুব ভালো পারতে হবে। মানে যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো এ টু জেড পারতে হবে। পারবা, চান্স পাবে, সমস্যা নেই। তাহলে এরিথ্রোব্লাস্ট, তাহলে এরিথ্রোব্লাস্ট হলো তোমার ইম্যাচুর বা অপরিণত লোহিত রক্তকণিকা, সেখানে কিন্তু ঠিকই নিউক্লিয়াস থাকবে। আর নামের শেষে ব্লাস্ট মানে বুঝবে সেটা হলো ইম্যাচুর। ঠিক আছে, ওকে। এবার আসো, তাহলে তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, তাহলে এরিথ্রোব্লাস্টে নিউক্লিয়াস থাকে, তাহলে এরিথ্রোসাইটে কেন থাকে না? কেন থাকে না? এর কারণ হলো, এরিথ্রোব্লাস্ট থেকে জিনিসটা যখন আস্তে আস্তে ম্যাচুরড হয়, এরিথ্রোসাইটে যখন পরিণত হয়, তখন একটা প্রক্রিয়া হয়, এগুলো লাগবে অবজেক্টিভের জন্য ইম্পর্ট্যান্ট, এক্সোসাইটোসিস নামে একটা প্রক্রিয়া হয়। এই এক্সোসাইটোসিস নামে একটা প্রক্রিয়ায় তোমার এরিথ্রোব্লাস্ট থেকে তোমার নিউক্লিয়াসটা বের হয়ে যায়। এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এরিথ্রোব্লাস্ট থেকে তোমার নিউক্লিয়াসটা বের হয়ে সেটা এরিথ্রোসাইটে পরিণত হয়, এই কারণে এরিথ্রোসাইটে তোমার নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, তাহলে কোন প্রক্রিয়াতে তোমার নিউক্লিয়াসটা বের হয়ে যায়? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, ওকে। এবার আসো, লোহিত রক্তকণিকার সংখ্যা। আমি একটু পরে পড়াবো যে লোহিত রক্তকণিকা কেমনে জন্ম নিছে, একেবারে মেডিকেলের বেসিক ক্লিয়ার করে দেবো। আজকের ক্লাসগুলো তোমাদের মেডিকেল ফার্স্ট ইয়ারের ক্লাসও হয়ে যাবে, অনেকটা এমব্রায়োলজির ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় একেবারে পিওর বেসিক যেটা। আর আমাদের মেডিকেল কোর্সের লিঙ্ক দেওয়া আছে HSC 21 ব্যাচের জন্য, উপরে লিঙ্ক দেওয়া আছে। আমি আগেই বলে রাখি যে যে কোনো কোচিং সেন্টারে তোমাদের কোর্সের ফি নিবে 17-18,000 টাকা। তোমরা জাজ করতে পারো, সব কিছুই তোমাদের হাতে, তোমরা নিজেরা জাজ করতে পারো যে গত বছর যারা ভর্তি হয়েছে ফুল কোর্সে, শুধু এক্সাম কোর্স না, ওভারঅল সব মিলে যারা ভর্তি হয়েছে, ওদের পেমেন্ট রাখছে 17-18,000 টাকা গত বছর, এই বছরও তাই রাখবে। এবং এটার নিচে আসলে কোচিং সেন্টারগুলো কখনো নামবে না, কারণ ওদের একটা ব্যাপার স্যাপার থাকে। আর আমাদের যে মেডিকেল যে কোর্স HSC 21 ব্যাচের জন্য, যেটা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করব, এটাই সব কিছু থাকবে। তোমাকে মেডিকেলের কোচিংগুলো যা পড়াবে আমি তোমাদেরকে সবই পড়াবো পার্সোনাল কেয়ারের মতো করে, অর্থাৎ আমি তোমাদের কারো এক্সট্রা সার্ভিস দিব, যেখানে মেসেঞ্জার গ্রুপ থাকবে, তুমি পার্সোনালি আমার কাছে প্রবলেম সলভ করাতে পারবা, সব সময় তুমি একটা সাপোর্ট পাবা, মোটিভেশনাল ভিডিও থাকবে তোমাদের জন্য, তোমাদের প্রবলেম সলভিং থাকবে, যে কোনো প্রবলেম, ডিপ্রেশন, ভাইয়ার মতো চেকা খায়া যদি বেকা হয়ে যায় তারও সলিউশন আমি তোমাদের দিব, মানসিক সাপোর্ট দিব, সব কিছু তোমরা ই করতে পারবে। এবং জুম ভিত্তিক ক্লাস হবে, তার মানে তোমরা সরাসরি অফলাইন ক্লাসের ফিল পাবে, মাত্র হলো 5,100 টাকা বিকাশ চার্জ সহ। উপরে লিঙ্ক দেওয়া আছে, 8 মাসের কোর্স, সব কিছু পড়াবো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ, ইংলিশ, ফুল বই পড়াবো। আর যদি সরকার থেকে ঘোষণা আসে যে তোমাদের শর্ট সিলেবাসের উপরে এক্সাম নেবে মেডিকেলে, তাহলে শর্ট সিলেবাসটাই বারবার পড়াবো, আর সাথে এক্সাম থাকবে, দাগানো বইয়ের PDF থাকবে, বাকি সব তো থাকবেই। ঠিক আছে, তোমরা ভর্তি হতে পারো 21 ব্যাচ যারা, উপরে লিঙ্ক দেওয়া আছে। আর 22-23 ব্যাচের জন্য আমরা সেমভাবে আমরা জুম ভিত্তিক প্লাস ফেসবুক লাইভ ভিত্তিক আমরা বায়োলজির বেসিক কোর্স করাবো, যেখানে একেবারে ডিটেলসে এ টু জেড আমরা সব পড়াবো, বেসিক টু প্রো, এটারও লিঙ্ক দেওয়া আছে, HSC 22 বা HSC 23 ব্যাচ। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো, একটু মার্কেটিং করে নিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, কোনো সমস্যা নাই, আবার আমরা শুরু করি। তাহলে এবার আসো, আমরা এখন জানবো যে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকা কয়টা থাকে, এই সংখ্যাগুলো খুবই ইম্পর্ট্যান্ট।
মনে রাখবে, মানুষ যত বড় হবে তার লোহিত রক্তকণিকার সংখ্যা তত কমবে। মানুষ যত বড় হবে তার লোহিত রক্তকণিকার সংখ্যা তত কমবে। তাহলে ভ্রূণ অবস্থায়, মানে মায়ের পেটে থাকা অবস্থায়, ফিটাসে, ফিটাস বা ভ্রূণ অবস্থায় প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা হইল তোমার 80 থেকে 90 লক্ষ। মানে এই চিহ্নটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছো, মিলিমিটার কিউব মানে হলো ঘন মিলিমিটার, মানে প্রতি ঘন মিলিমিটার রক্তে ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যা হইল তোমার 80 থেকে 90 লক্ষ। খুবই ইম্পর্ট্যান্ট। এবং মানুষ যত বড় হবে লোহিত রক্তকণিকার সংখ্যা তত কমবে। তাহলে কমায় দাও, তাহলে ভ্রূণ অবস্থায় থেকে একটু কমায় দাও, তাহলে ভ্রূণ অবস্থা গেল, শিশু অবস্থায় বা বাচ্চা অবস্থায় কি থাকবে বলো? শিশুদের ক্ষেত্রে মানে একটু বড় হয়েছে, সে এখন আর মায়ের পেটে নাই, ও আগে মায়ের পেটে ছিল, এখন মনে করো ফিডার খায়, একটু বড় হয়েছে ফিডার খাচ্ছে, ঠিক আছে? তাহলে শিশু দেহে হইল 60 থেকে 70 লক্ষ। ওই যে বললাম যত বড় হবে লোহিত রক্তকণিকার সংখ্যা তত কমবে আর কি আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা, এবার মনে করো সে আস্তে আস্তে আরও বড় হয়েছে, সে এখন মনে করো চাকরি বাকরি করে, ঠিক আছে? তাহলে শিশু বড় হয়ে গেছে, সে যদি ছেলে হয়, মানে পূর্ণবয়স্ক মানুষ হয়, পূর্ণবয়স্ক পুরুষ হয় বা ছেলে হয়, পূর্ণ বয়স্ক মনে করো তোমাদের বয়সে যদি হয়, মানে যাদের অলরেডি বিয়ের বয়স হয়ে গেছে, তোমাদের এখানে যারা ছেলেরা যারা আছো এইচএসসির, তোমরা বিয়ে করে ফেলো, কারণ তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে, ঠিক আছে? বাসায় যেয়ে বলবা যে ভাইয়া বলছে যে আমাদের সবার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করায় দিতে, ঠিক আছে? শুভ কাজে দেরি করতে নাই। যাই হোক, তাহলে পূর্ণবয়স্ক ছেলে যারা, ওদের হইলো তোমার 50 থেকে 54 লক্ষ প্রতি ঘন মিলিমিটার রক্তে। আর মেয়েদের যারা, পূর্ণবয়স্ক মেয়ে যারা, তাদের একটু রক্তের পরিমাণটা হলো কম, তাদের হলো একটু কম, 44 থেকে 49 লক্ষ। এর কারণ আছে, এর একটু কারণ হলো যে মেয়েদের শরীরে আয়রনের একটু ঘাটতি আছে। মেয়েদের শরীরে দেখবা যে আয়রনের একটু ঘাটতি থাকে, এটা জেনেটিক্যাল কিছু কারণে, প্লাস ওই যে মেয়েদের হলো মিনস্ট্রুয়াল হয় বা আমরা যেটাকে বলি মাসিক হয়, এই কারণে সেখানে কিছু রক্তক্ষরণ হয়, যার ফলে মেয়েদের একটু লোহিত রক্তকণিকার সংখ্যা ছেলেদের থেকে কম থাকে। তাহলে আশা করি বেসিকটাও ক্লিয়ার হয়েছে যে কেন ভাইয়া মেয়েদের রক্তের পরিমাণ একটু কম থাকে। আর বেশি দুইটা কারণ, একটা হলো মেয়েদের বডিতে আয়রন কম থাকে, এই আয়রনটা তোমার রক্ত উৎপাদন করতে বা লোহিত রক্তকণিকার জন্য আয়রন লাগে, একটা কাহিনী আছে, তো এটা এখন বললে বুঝবে না, আপাতত মনে রাখো আয়রনটা একটু কম থাকে। আর হলো যে মিনস্ট্রুয়াল সাইকেল বা মাসিকের কারণে কিছু রক্তক্ষরণের কারণে ওদের কিছু লোহিত রক্তকণিকা চলে যায়, যার ফলে নর্মালি কম থাকে, ঠিক আছে? ওকে, কিন্তু দুইটা ক্ষেত্রে এই লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যেতে পারে, কিন্তু দুই ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যেতে পারে। সেই দুই ক্ষেত্র কি কি? অনেকে হাসতেছে, ওকে, অনেকে হাসতেছে, কেন আমি কি ভুল বলছি? এখানে তোমাদের যাদের হয়েছে ছেলেদের তো অলরেডি বয়স হয়ে গেছে, আর মেয়েরা তো কি বলবো, আর মেয়েদেরও বয়স হয়ে গেছে, ঠিক আছে? কেন মেয়েদেরকে বলে না যে এবার এইচএসসি ফেল করলে তোরে বাসার থেকে রিক্সাওয়ালার ধরা দিব? এটা তো সবাইরাই মনে হয় বলে, বাংলাদেশের একটা কমন কথা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা তো অবভিয়াসলি কথা তো ভুল বলি নাই, সবারই কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, 18 বছরের উপরে হয়ে গেলেই কিন্তু কি প্রাপ্তবয়স্ক তোমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলা শেষ। এখন আসো, তাহলে দুই ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়তে পারে। একটা হলো গর্ভাবস্থায়, মেয়েরা যখন একটু প্রেগনেন্ট থাকে তখন হলো মেয়েদের লোহিত রক্তকণিকার সংখ্যা একটু বেড়ে যায়, গর্ভাবস্থায় বেড়ে যায়, অথবা তোমার অনেক সময় ব্যায়াম কি বলে, ব্যায়াম করলে, যারা ব্যায়ামবীর, যারা অনেক সুঠাম দেহ, ওই ব্যায়াম করলে সেই ক্ষেত্রেও তোমার লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। আর বাচ্চাদের তো এমনিতেই বেশি থাকে বললামই তো, তাহলে এই দুই অবস্থায় নর্মাল সিচুয়েশনেও লোহিত রক্তকণিকার সংখ্যা একটু বেড়ে যায়। এখন আসো, এই যে আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যা মোটামুটি ধরে রাখো যে মানুষের ক্ষেত্রে কত, 50 থেকে 54 লক্ষ ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের হলো প্রতি ঘন মিলিমিটার রক্তে 44 থেকে 49 লক্ষ। কিন্তু যদি কোনো কারণে লোহিত রক্তকণিকার সংখ্যা 65 লাখের যদি বেশি হয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট, একটা মেডিকেল রোগ আছে, এটা আমাদের বছর আসছিল ভর্তি পরীক্ষায়, আমাদের বছর মেডিকেলে আসছিল, লোহিত রক্তকণিকার সংখ্যা যদি কোনো কারণে প্রতি ঘন মিলিমিটার রক্তে 65 লাখের বেশি হয়ে যায়, 65 লাখের যদি বেশি হয়ে যায়, মানে গ্রেটার দেন 65 লাখের যদি বেশি হয়ে যায় প্রতি ঘন মিলিমিটার রক্তে, এটাকে তোমার বলা হয় পলিসাইথেমিয়া। পলি মানে হলো অনেক, পলি মানে গ্রিক শব্দ, পলি মানে অনেক, পলিসাইথেমিয়া বলা হয়।
খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে পলিসাইথেমিয়া কখন বলবা, এই রোগটা কখন বলবা? যখন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে 65 লাখের বেশি হয়ে যাবে, সেইটাকে আমরা বলবো হলো পলিসাইথেমিয়া, ঠিক আছে? আর যদি কোনো কারণে লোহিত রক্তকণিকার সংখ্যা 50 লাখ, 50 লাখের যে 25%-এরও যদি কমে যায়, ধরো স্ট্যান্ডার্ড আমরা ধরে নিতে পারি 50 লাখ, যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, রেঞ্জে না বলে যদি গড় করি, ধরো গড়ে পূর্ণবয়স্ক মানুষের 50 লাখের মতো থাকতে পারে, যদি ধরে নেই, তাহলে 50 লক্ষের থেকে 25%-এরও বেশি যদি কমে যায়, তাহলে 25 পার্সেন্টেরও বেশি যদি কমে যায় তাহলে 50 লক্ষের থেকে 25%-এরও বেশি যদি কোনো কারণে কমে যায়, সেটাকে বাংলায় বলা হয় রক্তাল্পতা। বাট অ্যাগেইন আমি বলতেছি, যে কোনো রোগের নাম ইংলিশ নামটা জানবা, কারণ এটা তোমার সারা জীবন কাজে লাগবে, বা মেডিকেলে পড়লে তোমার ইংলিশ নামই শিখতে হবে, বা এটাকে অ্যানিমিয়া বলে। এবং আমি শিওর যে এটার অ্যানিমিয়া নামটা অনেকেই শুনছো, অনেকের হয়তো অ্যানিমিয়া আছেও, দেখবা ডাক্তারের কাছে গেছো, ডাক্তারের টেস্ট করে বলছে যে তোমার তো অ্যানিমিয়া আছে, দেখবা অনেকেরই আছে। আমাদের বাংলাদেশে তো আমরা আসলে অপুষ্টিতে ভুগি, আসলে সত্যি কথা, এটা হাসার কিছু নাই। আমাদের দেখা যায় যে পুষ্টি নিয়ে আসলে আমরা কেউ সচেতন না, যেমন আমি নিজেই হলো অনেক রোগা পাতলা, তো আমার মনে হয় যে আমি যদি ব্লাড টেস্ট করাই, আমারও হয়তো দেখা যাবে যে ডাক্তার বলতে পারে যে আপনি তো অ্যানিমিয়ায় ভুগছেন। কম বেশি আমরা সবাই অ্যানিমিয়ায় ভুগতেছি, কম বেশি বাংলাদেশে ম্যাক্সিমাম। সেটা হলো 50 লক্ষের থেকে 25%-এরও বেশি যদি কোনো কারণে কমে যায় লোহিত রক্তকণিকার সংখ্যা, তাহলে সেটাকে তোমার বলা হয় রক্তাল্পতা, বা ইংলিশে বলা হয় অ্যানিমিয়া। এই ইংলিশ নামটা শিখবে, এটা বেশি ইম্পর্টেন্ট, অ্যানিমিয়া, ঠিক আছে? তাহলে দুইটা রোগ। ওকে, এখন আসো তাহলে লোহিত রক্তকণিকা তোমার কেমন উৎপাদন হয়, এইবার আসো আমরা চলে যাই। এবার তোমাদেরকে আমি একটু এমব্রায়োলজির জিনিস পড়াবো, এটা একটু ইম্পর্টেন্ট। এটা বইয়ে হয়তো নাও থাকতে পারে, কিন্তু বিলিভ মি, এটা সারা জীবন তোমার কাজে লাগবে, এটা একটু বুঝার জিনিস আছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, তাহলে এবার আসো, আজকে আমরা তাহলে একটা জিনিস বুঝবো যে মানুষের এই যে লোহিত রক্তকণিকা, বলতো পরিণত মানুষের, মানে আমরা তো পরিণত মানুষ, তাহলে পরিণত মানুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা কই থেকে পাওয়া যায়? আমাদের শরীরে যে বড় বড় হাড্ডি গুড্ডি আছে, সেই হাড্ডি গুড্ডিগুলার লোহিত অস্থিমজ্জা থেকে পাওয়া যায়। অস্থিমজ্জা কী জিনিস আমি বলি, ধরো তোমরা মুরগির রান চিবাই তো অনেক পছন্দ করো, তুমি মুরগির রান চিবাচ্ছ, মুরগির রান চিবায়া চিবায়া দেখবা চিবানোর পরে হাড্ডির ভিতরে ওই যে কালো 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 কিছু জিনিস থাকে না, যেগুলো চুষা চুষা খাইতে অনেক মজা, অনেকে কিন্তু খায় যে হাড্ডি চিবায়া, মানে হাড্ডিরেও ছাড়ে না, ঠিক আছে? হাড্ডি চিবায়া ভাই, হাড্ডি ছিঁড়ামিড়া ভেঙ্গা ভেঙ্গা ফালায় ভিতরের মজ্জাগুলোও খেয়ে ফেলতেছে, কালো কালো যে জিনিসগুলো থাকে সেইগুলোকে তোমার বলা হয় অস্থি মজ্জা। তো আমাদের শরীরের এই যে আমাদের যে বড় বড় অস্থি আছে, যেমন আমাদের বড় বড় অস্থির মধ্যে বলতো বুকের এই দিকের অস্থিটার নাম কি, স্টারনাম। তোমাদের অবশ্যই এটা HSC 21 ব্যাচের যারা আছো ওদেরকে হয়তো এটা বাদ দিয়ে দিছে, এই তোমাদের তো অস্থি নিয়ে পড়া লাগতেছে না আপাতত, যাই হোক এখানে একটা অস্থির নাম হলো স্টারনাম। তারপরে এই যে বুকের খাঁচা, বুকের খাঁচার যে অস্থিগুলো সেগুলোকে কি বলা হয়, পোর্শুকা, ইংলিশটা জেনে রাখতে পারো, রিবস বলে ইংলিশে, যাই হোক। তাহলে এই যে পোর্শুকা, তারপরে স্টারনাম, পিছনের যে মেরুদণ্ড, একবারে মাঝখান দিয়ে যে মেরুদণ্ড গেছে, এখানে থাকে হলো ভার্টেব্রা, ভার্টেব্রা বা যাকে বাংলায় বলি হলো আমরা কশেরুকা, তারপর স্টোনিওস্থি চক্রের যে অস্থি, তারপর আমাদের যে হিউমেরাস, হিউমেরাস আর পায়ের দিকে যে ফিমার, তাহলে এই যে বড় বড় যে অস্থিগুলো আছে, তাহলে সেই বড় বড় অস্থির ভিতরে যে লোহিত অস্থি মজ্জা থাকে, খেয়াল করো, তাহলে পরিণত বয়সের মানুষের ক্ষেত্রে বড় বড় যে অস্থি আছে, মানে যেগুলোর নাম বললাম, হিউমেরাস, ফিমার, স্টারনাম, কশেরুকা, পোর্শুকা, শ্রোণীচক্রর যে অস্থিগুলো, সেই বড় বড় অস্থির ভিতরে যে ওই যে লোহিত অস্থিমজ্জা আছে, সেই লোহিত অস্থিমজ্জার মধ্যে একটা কোষ থাকে, স্টেম কোষ থাকে, ওই লোহিত অস্থিমজ্জার একটা কোষ থাকে, স্টেম কোষ। এই স্টেম সেল, ইংলিশে বলা হয় স্টেম সেল, বাংলায় বলা হয় স্টেম কোষ, এইখান থেকে হলো আমাদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, ক্লিয়ার? তাহলে লোহিত রক্তকণিকা কোথ থেকে উৎপন্ন হয়, বড় বড় অস্থির লোহিত অস্থিমজ্জার স্টেম সেল বা স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়, এটা হলো পরিণত মানুষের ক্ষেত্রে। কিন্তু
কিন্তু ধরো তুমি এখনো পরিণত মানুষ হও নাই, তুমি মনে করো মায়ের পেটে আছো। তুমি মায়ের পেটে যদি থাকো, তাহলে মায়ের পেটে তুমি যখন ভ্রূণ অবস্থায় থাকবে, আমি আগেই বলে আমি কিন্তু ডিটেলস পড়াইতে অনেক পছন্দ করি, প্লাস বেসিক ক্লিয়ার করাইতে, যেন তোমার এটা সারা জীবন কাজে লাগে। এই জিনিসগুলো মেডিকেলে যদি কেউ পড়ো, মেডিকেলের ফার্স্ট ইয়ারেও স্যার ম্যাডামরা এগুলাই পড়াবে, তো আগেই পড়ে ফেলো। তাহলে ভ্রূণ অবস্থায় আজকে পয়রা সবাই বাসায় বলবা যে আলহামদুলিল্লাহ অর্ধেক ডাক্তার হওয়া শেষ, ডাক্তারি বিদ্যার 1 বছরের পড়া শিখে ফেলছি, ঠিক আছে, কারণ এগুলো মেডিকেলে পড়বা, কিন্তু ইম্পর্টেন্ট একটু বুঝা রাখো। কিন্তু ভ্রূণ অবস্থায় মানে আমরা যখন মায়ের পেটে যখন থাকি, সেই ভ্রূণ অবস্থায় আমরা একেবারে প্রথম 3 সপ্তাহ পর্যন্ত, মানে মায়ের পেটে মনে করো কেবল আমরা অবস্থান করা শুরু করেছি, ওই ভ্রূণ অবস্থায় তোমার প্রথম 3 সপ্তাহ পর্যন্ত, ওই ভ্রূণ অবস্থায় প্রথম 3 সপ্তাহ পর্যন্ত আমাদের শরীরে কুসুম থলি থাকে। আসলে এটাকে ইংলিশে বলা হয় ইয়ক স্যাক বলে। এখন এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যায়, দাঁড় একটু মনে রাখো, ইংলিশে ইয়ক স্যাক বলে, বাংলায় বলা হলো কুসুম থলি। আমরা যখন মায়ের পেটে থাকি তখন আমাদের ইয়ক স্যাক বা একটা কুসুম থলি থাকে। সে কুসুম থলির ভাস্কুলোসা থেকে আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদন হয় যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি, প্রথম 3 সপ্তাহ পর্যন্ত যখন আমরা থাকি, সেইটা হলো আমাদের ইয়ক স্যাক বা বাংলায় বলা হচ্ছে কুসুম থলির ভাস্কুলোসা থেকে প্রথম 3 সপ্তাহ পর্যন্ত ভ্রূণ অবস্থায় আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়। এরপরে আসো, প্রথম 3 সপ্তাহ শেষ, তাহলে ভ্রূণ অবস্থায় ফার্স্ট 3 সপ্তাহ শেষ, আমরা মায়ের পেটে কত সপ্তাহ থাকি বলো তো? ওই যে বাংলা সিনেমায় কিছু হইলেই বলে না যে তোকে এই যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তুই সেই মাকে এখন অস্বীকার করতেছিস, তুই সেই মায়ের আদেশ অমান্য করবি। বাংলা সিনেমায় তো সব কিছু আবেগ দিয়ে দেখায়। যাই হোক, 10 মাস 10 দিন হিসাব করলে কত কত সপ্তাহ হয় বলো তো? ধরে রাখো আমরা আমাদের ডাক্তারি টার্মে আমরা বলি যে মোটামুটি তোমার ডেলিভারি করতে, বাচ্চা ডেলিভারি হইতে 36 থেকে 38 সপ্তাহ সময় লাগে। অ্যাকচুয়ালি 10 মাস 10 দিন লাগে না, এটা আসলে ভুয়া কথা, 8 থেকে 9 মাসের মধ্যে ডেলিভারি হয় মেইনলি, এতদিন আসলে লাগে না। এটা একটু কেন জানি কই থেকে আসছে আল্লাহ জানে, এটা তো 36 থেকে 38 সপ্তাহ সময় লাগে। তাহলে মাত্র প্রথম 3 সপ্তাহ হলো কুসুমথলির ভাস্কুলোসা থেকে হয়, তাহলে বাকি এই যে আরও কয়েক মাস আছে, তাহলে বাকি 6 মাস পর্যন্ত, 6 থেকে 7 মাস পর্যন্ত, বাকি 6 থেকে 7 মাস পর্যন্ত আমাদের যকৃতের নাম শুনছো না? যকৃত আছে এবং আরেকটা অঙ্গ আছে প্লীহা। পড়ছো তোমরা অনেকে প্লীহার নাম শুনছো, বাট প্লীহার কি কাজ তোমরা জীবনে শুনো নাই। এই যকৃত এবং প্লীহা আছে, এই অবশিষ্ট সময়ে মানে মায়ের পেটে থাকা অবস্থায় প্রথম 3 সপ্তাহ বাদে অবশিষ্ট সময়ে অর্থাৎ 6 থেকে 7 মাস পর্যন্ত যকৃত বা প্লীহা থেকে হলো আমাদের RBC বা লোহিত মানে রক্তকণিকা হলো উৎপাদন হয়, ঠিক আছে? তাহলে অবশিষ্ট 6 থেকে 7 মাসে যকৃত বা প্লীহা থেকে হলো লোহিত রক্তকণিকা উৎপাদন হচ্ছে, ক্লিয়ার? তো এইটুকু জিনিস আশা করি বুঝতে পারছো। আর একবার যখন জন্ম নিয়ে ফেলি, জন্ম নেওয়ার পর আস্তে আস্তে আমাদের হলো লোহিত অস্থিমজ্জার ওই যে স্টেম কোষ থেকে তোমার লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। তাহলে আমাদের 3টা স্টেজ, একটা হলো ভ্রূণ অবস্থায় প্রথম 3 সপ্তাহ পর্যন্ত কুসুমথলি বা ইয়ক স্যাকের ভাস্কুলোসা থেকে হয়, তার পরবর্তী 6 থেকে 7 মাস যকৃত এবং প্লীহা থেকে উৎপন্ন হয়, আর একবার বাচ্চা ডেলিভারি হওয়ার পর তারপরে অবশিষ্ট সময় তার হলো লোহিত অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? এবং আরেকটা মজার ব্যাপার আছে, এটা একটা মানে আল্লাহর একটা মনে করো যে একটা বৈচিত্র্য আছে এখানে, একটা বিস্ময়কর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে মায়ের পেটে থাকা অবস্থায় যেই 6 থেকে 7 মাস পর্যন্ত আমরা যকৃত এবং প্লীহা আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদন করতেছে, সেই যকৃত এবং প্লীহাই আমরা যখন একবার জন্ম নিয়ে ফেলি বা একবার এখন যে আমরা পরিণত, সেই পরিণত অবস্থায় সেই যকৃত এবং প্লীহাই তখন উল্টা কাজ করে, মানে মায়ের পেটে থাকা অবস্থায় এরা তখন লোহিত রক্তকণিকা উৎপাদন করে, আর সারা বছর জন্মানোর পরে সারা বছর এই যকৃত এবং প্লীহাই লোহিত রক্তকণিকা হলো ভেঙে ফেলে। কেন ভাঙে বলো তো? আমরা সবাই জানি আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এই কারণে নিউক্লিয়াস না থাকার কারণে এটা সারা জীবন বাঁচতে পারে না। বলতো লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? খুবই ইম্পর্ট্যান্ট, 120 দিন বা 4 মাস। পড়ছো না লোহিত রক্তকণিকার গড় আয়ু? খুবই ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটাও পরীক্ষায় আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে। 120 দিন বা 4 মাস,
আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে, মানে এতটাই আসছে, ও এখন মনে করো যে ওই যে আগের মতো, গতকাল যে একটা প্রশ্ন বলছে অনেকটা ওই রকম, ও এখন মনে করো আমাদের হাতে পায়ে ধরছে যে ভাই আমারে আর প্রশ্নে আইনেন না, আমি আর আসতে চাই না স্টুডেন্টদের সামনে, স্টুডেন্টরা আমারে চিনা ফেলছে, স্টুডেন্টরা এখন চিনা ফেলছে যে অপশন দেখি স্টুডেন্টরা অ্যান্সার করতে পারে যে এটা 120 দিন হবে। আমি নিজেই করতাম, 120 দিন যদি কোনো অপশনে দেখতাম, আমি প্রশ্ন পড়ার আগে বুঝতাম যে সেই প্রশ্নটা হচ্ছে লোহিত রক্তকণিকার গড়ায়ু কতদিন বায়োলজিতে, আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, 5-স্টার প্রশ্ন। তাহলে 120 দিন, তাহলে 120 দিন বা 4 মাস পরে সেটা কোথায় ভাঙবে? এই যকৃত এবং প্লীহাতে ভাঙবে। তার মানে দেখছো, মায়ের পেটে থাকা অবস্থায় ওরা তোমারে তৈরি করতে সহায়তা করতেছে, আর একবার প্রাপ্তবয়স্ক বা একবার জন্ম নেওয়ার পরে সেই যকৃত এবং প্লীহাই তোমার তখন লোহিত রক্তকণিকা ভাঙার কাজে নিয়োজিত। এই কারণে এই যকৃত এবং প্লীহাকে পরিণত অবস্থায় আরবিসির কবর বলা হয়। কি বলা হয়? আরবিসির কবর নামে পরিচিত। এটা একবার মেডিকেলে আসছিল, কোচিংয়ে আসছিল, মেডিকেলে আসে নাই, আসতে পারে, একটা চমৎকার নাম আছে এটাকে, যকৃত এবং প্লীহাকে আরবিসির কবরস্থান বলা হয়, কারণ এগুলা লোহিত রক্তকণিকা ভেঙে ফেলে। কিন্তু খেয়াল করো, সেই কবরস্থানে একটা সময় জন্ম দিয়েছে আর এখন সেই কবরস্থানই ভেঙে ফেলতেছে। অ্যামেজিং কিন্তু, আল্লাহর একটা রহমত আর কি। দেখছো, যেই জিনিসটা আমাদের সারা বছর ভাঙতেছে সেটা আবার মায়ের পেটে তৈরি করতেছে, মানে ইমাজিন করতে পারো কত চমৎকার সৃষ্টি আমরা। যাই হোক, আলহামদুলিল্লাহ, যাই হোক, তাহলে এটা হলো আমাদের কি করে এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, আর গড়ায়ু হলো 120 দিন বা 4 মাস। কেন গড়ায়ু মারা যায়? কেন? ওই যে নিউক্লিয়াস থাকে না, বুঝতেই পারতেছ। ওকে, তাহলে একবারে ডিটেলসে পড়ায় ফেললাম, এখন আসো পরিণত অবস্থায় লোহিত রক্তকণিকা না সব কিছুই তোমার কিভাবে উৎপন্ন হয় একজন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি জানতাম যে এখন লোহিত রক্তকণিকা ভেঙে গেছে, তাহলে ভাঙা ব্লাড কি হয় সেটা এখন আসি। লোহিত রক্তকণিকাতে বলো কি থাকে, কিসের জন্য লোহিত রক্তকণিকা লাল হয়? তোমরা অবশ্যই ছোটবেলায় শিখছো ভাইয়া, এখানে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের কারণে লোহিত রক্তকণিকা লাল হয়। তাহলে এবার আসো হিমোগ্লোবিন নিয়ে আমরা একটু পড়ি, তারপরে বলবো যেটা ভাঙলে কি হয়। আচ্ছা, তাহলে হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা একটু জানতে হবে। তাহলে এই হিমোগ্লোবিন হইল লোহিত রক্তকণিকার মধ্যে পাওয়া যায়, এই হিমোগ্লোবিন দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা হলো হিম নামক, একটা হলো হিম নামক লৌহ ঘটিত একটা উপাদান থাকে, রঞ্জক পদার্থ থাকে, আর একটা হলো গ্লোবিন প্রোটিন দ্বারা গঠিত। তাহলে হিমোগ্লোবিন জিনিসটা হলো তোমার দুইটা জিনিস দিয়ে গঠিত, হিম প্লাস গ্লোবিন। এর মধ্যে হিম হইল তোমার হিম নামক লৌহ ঘটিত পিগমেন্ট বা রঞ্জক পদার্থ, এবং এই হিমের কারণেই হলো তোমার রক্তের কালার কি হয়, লাল হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে রক্তের কালার লাল হয় কিসের জন্য, এই হিম অংশটার জন্য, কারণ এই হিম হইলো এক ধরনের পিগমেন্ট। মনে আছে আগের ক্লাসে পিগমেন্ট পড়াইছি গতকাল, মানে যাদের কালার আছে, এই হিম পিগমেন্টের কালার হলো লাল, এবং এখানে আয়রন থাকে, এই কারণে বলা হয় যে হিম হলো লৌহ ঘটিত এক ধরনের পিগমেন্ট, যার কারণে রক্তের কালার হলো লাল হয়ে যায়, ওই যে পিগমেন্ট, এই কারণে লাল কলে। আর গ্লোবিন হলো তোমার প্রোটিন, যেটা আবার তোমার 4টা চেইন দিয়ে গঠিত, 4টা পলিপেপটাইড চেইন দিয়ে গঠিত, 4টা চেইন নিয়ে গঠিত এই গ্লোবিন প্রোটিনটা। তার মানে গ্লোবিন এবং হিম, তার মানে প্রত্যেকটা হিমোগ্লোবিন অণুতে তোমার গ্লোবিনের 4টা পলিপেপটাইড চেইন আছে, তার সাথে একটা করে তোমার হিম নামক লৌহ ঘটিত রঞ্জক পদার্থ তোমার যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করে। আর মনে রাখবে যে প্রত্যেকটা হিমোগ্লোবিন একসাথে কয়টা করে অক্সিজেন পরিবহন করতে পারে? 4টা করে অক্সিজেন পরিবহন করতে পারে, 4টা করে অক্সিজেন পরিবহন করতে পারে। কেমনে করতে পারে? ওই যে বললাম যে গ্লোবিন তোমার 4টা চেইন দিয়ে গঠিত, তাহলে 4 চেইনে একটা একটা করে মোট একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন পরিবহন করে। আমি আবার বলি, তাহলে প্রত্যেকটা হিমোগ্লোবিন অণুতে একটা হলো হিম নামক লৌহ ঘটিত রঞ্জক পদার্থ থাকে, যার কারণে রক্তের রং লাল হয়, আর একটা গ্লোবিন প্রোটিন থাকে, যেই গ্লোবিন প্রোটিনটা আবার তোমার 4টা চেইন দিয়ে গঠিত, এবং সেই 4টা চেইনের প্রত্যেকটা চেইনে একটা করে অক্সিজেন যুক্ত হতে পারে, কারণ আমরা সবাই জানি আলটিমেটলি হিমোগ্লোবিনের কাজ কি, অক্সিজেন পরিবহন করা। তাহলে গ্লোবিনের প্রত্যেকটা চেইনে যদি একটা করে অক্সিজেন থাকে, তাহলে টোটাল হিমোগ্লোবিনে থাকে হলো 4টা চেইন, তাহলে টোটাল কয়টা অক্সিজেন পরিবহন করবে? 4 অণু অক্সিজেন পরিবহন করবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রত্যেকটা হিমোগ্লোবিন কয়টা করে অক্সিজেন পরিবহন করে, 4টা করে অক্সিজেন পরিবহন করে, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া, এটা ভেঙে কি হয়। ওকে,
এইবার হ্যাঁ এইবার আসো আমরা আমাদের প্রশ্নে চলে আসি। আর এখন আরেকটু কিছু অবজেক্টিভ পড়তে হবে, আজমল স্যারের কিছু জিনিস জানতে হবে, যে প্রতি 100 মিলিমিটার রক্তে, ঠিক আছে, প্রতি 100 মিলিমিটার রক্তে তোমার হিমোগ্লোবিন থাকে হলো 16 গ্রাম। প্রতি 100 মিলিমিটার রক্তে তোমার হিমোগ্লোবিন থাকে হলো 16 গ্রাম, একটু মনে রাখবে। প্রতি 100 মিলিমিটার রক্তে তুমি 16 গ্রামের মতো তুমি হিমোগ্লোবিন পাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা আমরা একটু জানবো। আচ্ছা, এখন আসো হিমোগ্লোবিন, তার মানে আলটিমেটলি লোহিত রক্তকণিকা ভাঙলে কি পাওয়া যায়। তাহলে লোহিত রক্তকণিকা যখন ভেঙে যায় তার মানে হিমোগ্লোবিনও ভাঙে, আর সেই হিমোগ্লোবিন ভাঙলে ফার্স্টে সেটা দুইটা অংশে আলাদা হয়ে যায়। একটা অংশ বুঝতেই পারতেছো হিম, আর একটা হলো তোমার গ্লোবিন। এই গ্লোবিনটা হলো একটা প্রোটিন, তো গ্লোবিন ভেঙে পরবর্তীতে সেটা প্রোটিন পাওয়া যায়। এখান থেকে ফার্স্টে বলো, গ্লোবিন হলো এক ধরনের প্রোটিন, তাহলে তোমরাই আমারে বলো একটা প্রোটিনকে ভাঙলে তুমি অ্যাকচুয়ালি কী পাবে, শেষমেশ কী পাবা? পড়ছো কিন্তু ওই যে খাদ্য পরিপাক ও শোষণ একটা চ্যাপ্টার আছে, 9-10 ছিল, পড়ছো না যে প্রোটিনকে ভাঙলে শেষ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, মানে এখান থেকে তুমি অ্যামাইনো অ্যাসিড পাবা, শেষ। আর এই হিমকে ভাঙলে এখান থেকে তুমি দুইটা জিনিস পাবা, একটা পাবা হলো লোহা, ওই যে হিম হলো একটা লৌহ ঘটিত রঞ্জক পদার্থ, লোহা পাবা, আর এখানে কিছু সাথে রঞ্জক পদার্থ পাবা বা পিগমেন্ট পাবে। তো এর মধ্যেই লোহাটা আমি একটু বলে দিই, এর মধ্যেই যে লোহাটা, এই লোহা মানে কি, আয়রন। আয়রনের ল্যাটিন নাম কি, ফেরাম। ওই যে ফেরাম থেকে তোমার আসলে আয়রনের সংকেত আসছে, কেমিস্ট্রিতে পড়ার কথা ফেরাম। তাহলে এর মধ্যেই হিমের মধ্যে যে আয়রন আছে সেই আয়রনটা পরবর্তীতে তোমার ফেরিটিন, এই ফেরাম থেকে একটা ওয়ার্ড আসছে ফেরিটিন, ফেরিটিন নামক একটা পদার্থ হিসেবে তোমার জমা থাকে, বুঝতে পারছো? তাহলে এটাকে ভাঙলে, লোহিত রক্তকণিকাকে ভাঙলে ফার্স্টে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থেকে হিম পাওয়া যায়, হিম থেকে আবার দুইটা জিনিস পাওয়া যায়, আয়রন আর পিগমেন্ট। এর মধ্যে আয়রনটা ফেরিটিন নামক এক ধরনের যৌগ হিসেবে জমা থাকে, ফেরিটিন নামক যৌগ হিসেবে জমা থাকে, আর পিগমেন্ট থেকে দুইটা জিনিস বের হয়, একটা হলো বিলিরুবিন আর একটা হলো বিলিভার্ডিন। বলতো বিলিরুবিন কোন রোগে বেড়ে যায়, ঝটপট অ্যান্সার করে ফেলো, গতকাল পড়াইছি। তাহলে পিগমেন্ট ভেঙে দুইটা জিনিস পাওয়া যায় পরবর্তীতে, বিলিরুবিন আর বিলিভার্ডিন, ঠিক আছে। দুইটা নাম একটু মনে রাখো, দরকার নাই আর বেশি পড়া এখান থেকে, এগুলোও মেডিকেলে পড়বা, সমস্যা নেই। তাহলে পিগমেন্ট ভাঙলে তোমরা কী কী পাবা, বিলিরুবিন পাবে, বিলিভার্ডিন পাবে। গত ক্লাসে বলছি যে বিলিরুবিন কোন রোগে বেড়ে যায়, একটু কমেন্টে লেখো, ঠিক আছে, ঝটপট লেখো। হ্যাঁ, একজন লিখে ফেলছে আয়রিন, জন্ডিস। ওকে, যে একজন হলুদ হলুদ হাত তুলছে, সপ্তম রয় হলো হাত তুলছে, হলুদ হাত, জন্ডিস, একটু এক্স্যাক্টলি। হ্যাঁ, সামির বলতেছো জন্ডিস, সুমি বলতেছো জন্ডিস, হ্যাঁ চমৎকার, তো মনে আছে তাহলে, এই তো তাহলে এটা হলো তোমার আরবিসির ভাঙ্গন, ঠিক আছে। তাহলে এইটুকু আশা করি আমরা বুঝতে পারছি, আর এখান থেকে আর ওই রকম কিছু লাগবে না। এবার আসো লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকাতে তোমার 60-70% তোমার পানি থাকে, আর 30-40% তোমার কঠিন পদার্থ থাকে। এইটা অতটা ইম্পর্টেন্ট না, তুমি মনে রাখতে পারো। লোহিত রক্তকণিকায় তোমার 60-70% হলো তোমার পানি থাকে, 60-70% হলো তোমার পানি, আর তোমার 30-40% হলো তোমার কঠিন পদার্থ থাকে, ব্যাস। এই কঠিন পদার্থগুলোর নাম আমরা চাইলে মনে রাখতে পারি একটা ছন্দ দিয়ে, এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপর আমি তোমাকে দেখায় দিই, এই 60-70% পানির পাশাপাশি 30-40% কঠিন পদার্থ থাকে। এই কঠিন পদার্থগুলোর নাম তোমরা মনে রাখবা, তোমরা ধরো অপু, ঠিক আছে, অপু নামে ধরো তোমাদের কোনো একটা ফ্রেন্ড আছে, কি আছে, অপু নামে ধরো তোমাদের কোনো একটা ফ্রেন্ড আছে, তাহলে সেই ফ্রেন্ডটা মনে করা হলো অনেক কুফা, সেই ফ্রেন্ডটা কি, কুফা। তাহলে অপু কুফা, এটা দিয়ে তোমরা মনে রাখবা, কি মনে রাখবা, এই কঠিন পদার্থের নাম, তোমাদের একটা ফ্রেন্ড আছে অপু, ওই যে। আচ্ছা, ফ্রেন্ড বাদ দাও, ওই যে একটা টিকটকার আছে না, ওই যে চুল সাদা করে ফেলাইতো, ওর চুলটা দেখে আমি যখন প্রথম দেখছিলাম, ওই যে অপু ভাই নাকি অপু ভাই বলে, ওর আমি চুল যখন প্রথম দেখছিলাম নিউজ ফিডে, কে জানি শেয়ার করছে, আমার কাছে মনে হয়েছে যে একটা আমের আটি, ওই যে একটা আম খাইলে আমের আটি যেরকম, আমের আটি যেরকম মনে করো যে তোমার কি বলে দেখতে, অপু ভাইয়ের চুলটা আমার কাছে ওই রকমই দেখতে মনে হয়েছিল। যাই হোক, তাহলে অপু হইলো তোমার কুফা, কুফা মানে তো বুঝো, ওই যে আনলাকি, কাউরে আমরা বলি না যে তুই শালা একটা কুফা, যে মনে করো কেউ খেলা দেখতে বসছো, তুই খেলা দেখতে বসছো, ধরো বাংলাদেশের একটা উইকেট পড়ে গেছে, তখন তোমার ফ্রেন্ড বলবে যে শালা তুই একটা কুফা, তুই আসছো স্যার, লগে লগে উইকেট পড়ে গেছে,
আশা করি কুফা মানে আমরা জানি, তো অপু হইলো কুফা। তাহলে অপু ভাই, তাহলে দেখো, অতে হইলো তোমার অজৈব লবণ, অতে হইলো তোমার অজৈব লবণ, ব্যাস। পতে হইলো তোমার পটাশিয়াম, দেখবে এগুলো লেখা আছে কঠিন উপাদানের নাম, পটাশিয়াম পতে। আর এই পরের কতে হইলো তোমার কোলেস্টেরল, কোলেস্টেরল। আর এই ফতে হইলো তোমার ফসফেট, এই ফতে হইলো তোমার ফসফেট। এগুলা থাকে আর কি, ঠিক আছে, এগুলো অতটা তোমাদের লাগবে না। তাহলে অপু কুফা মানে অপু ভাই হইলো কুফা, তাহলে হইলো অজৈব লবণ, পটাশিয়াম, কোলেস্টেরল, ফসফেট, এটা হলো আরবিসির কঠিন পদার্থগুলো। আচ্ছা এখন আসো, তাহলে এই জিনিসগুলো যদি আমরা পারি, আমাদের সব পড়ায় ফেলছে, আমাদের লোহিত রক্তকণিকা শেষ। তাহলে এবার আসো, এবার আরেকটা জিনিস বলে দিই, এই যে কঠিন পদার্থ যে আছে, সেই কঠিন পদার্থের মধ্যে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, এটা আমি একটু বলতে ভুলে গেছি, এটা একটু বলি। এই কঠিন পদার্থ যে 30-40%, সেই কঠিন পদার্থের মধ্যে তোমার 90% থাকে হলো তোমার হিমোগ্লোবিন, ওই 90% থাকে হলো তোমার হিমোগ্লোবিন, এটা একটু মনে রাখবে। লোহিত রক্তকণিকার যে 30-40% কঠিন পদার্থ আছে, তার 90% হলো হিমোগ্লোবিন, আর বাকি 10% অলরেডি আমরা পড়ে ফেলছি অপু কুফা দিয়ে, অপু ভাই কুফা, ঠিক আছে, ওটা দিয়ে বাকি 10% করে পড়ে ফেলছি। আর এটা একটু মনে রাখবা যে 90%টি হলো হিমোগ্লোবিন, ঠিক আছে, শেষ। ওকে, তাহলে আমাদের এগুলা শেষ, এখন আসো লোহিত রক্তকণিকার হলো তোমার কাজ। তাহলে এখন আসো আমরা আরবিসির হলো কাজ করব। তাহলে আরবিসির কাজ পড়ার জন্য আমরা একটা জিনিসই শুধু মনে রাখবো, সেটা হলো অক্সিজেন বস, অক্সিজেন বস, ঠিক আছে। কারণ চিন্তা করে দেখো, অক্সিজেন কিন্তু আসলেই বস, কারণ অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। তুমি তোমার গার্লফ্রেন্ড ছাড়া বাঁচতে পারবা, তোমার বয়ফ্রেন্ড ছাড়া বা তোমার এই কী বলে বাঁচতে পারবা, কিন্তু অক্সিজেন ছাড়া কিন্তু তুমি বাঁচতে পারবা না, ঠিক আছে। এই কারণে তোমাকে মানতেই হবে যে অক্সিজেন কিন্তু বস, ঠিক আছে। যতই তুমি মনে করো যে রাত্রেবেলায় অনেকে থাকে না যে বলে যে মেসেঞ্জারে বলতেছো বা ফোনে বলতেছো আমি কিন্তু তোমার ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা আসলে ভুয়া কথা। তুমি অক্সিজেন ছাড়া বাঁচবে না, তুমি তাকে ছাড়া ঠিকই বাঁচবে, এটা আসলে সবচেয়ে মিথ্যা কথা আর কি, ঠিক আছে। আমরা এটা যেটা আমরা প্রায়ই বলি, তো এরকম মিথ্যা কথা থেকে আমরা বিরত থাকার জন্যই আমরা আজকের থেকে পণ করি সবাই, যে কোনো জায়গায় চান্স পাওয়ার আগ পর্যন্ত আমরা সিঙ্গেল থাকবো, ঠিক আছে। সবাই চান্স পাওয়ার আগ পর্যন্ত সিঙ্গেল থাকার চেষ্টা করো, একটা ভালো জায়গায় চান্স পেলে ইনশাল্লাহ তখন তোমাদের একটু বুদ্ধি শুদ্ধি হবে, তখন তুমি তোমাদের একটু ম্যাচুরিটিও আসবে, তখন তুমি তোমার মতো করে টাইপের কাউকে যদি ভালো লাগে, ভালো মতো অ্যাপ্রোচ করে যদি কাউকে তোমার ভালো হয় তাহলে করতে হবে। কিন্তু আবার কিন্তু ওই জারিফের মতো না। আমি তোমাদেরকে সাথে আরেকটা কথা বলে দিই, রিসেন্টলি বুয়েটের একটা কাহিনী দেখছো, যে জারিফের কাহিনী দেখছো, ওইরকম কিন্তু করা যাবে না। একটা কথা অলওয়েজ মনে রাখবে, তোমার কাউকে ভালো লাগতেই পারে, এটাই স্বাভাবিক, এবং তারও তোমাকে ভালো লাগবে না, এটাও কিন্তু স্বাভাবিক, তো মেনে নিতে হবে। তুমি কাউকে ভালো লাগবে, তুমি অ্যাপ্রোচ করবা, ভালো মতো অ্যাপ্রোচ করবা, কিন্তু সে যদি তোমাকে রিজেক্ট করে দেয়, তুমি তোমার আত্মসম্মান সহ সুন্দর করে সেখান থেকে চলে আসবা। তুমি স্টিল তাকে যদি বিরক্ত করো, তাইলে কিন্তু সেটা কিন্তু হ্যারাসমেন্টের পর্যায়ে চলে যায়, এইটা কিন্তু করা যাবে না, ক্লিয়ার। তোমার কাউকে ভালো লাগলে, তুমি ম্যাচিউর হইলে তুমি অ্যাপ্রোচ করবা, কিন্তু সাথে এটাও মনে রাখবা, তোমার যেমন একজনকে ভালো লাগে তারও কিন্তু তোমাকে ভালো লাগতে নাও পারে, এটাও নর্মাল। তোমার ভালো লাগা যেমন নর্মাল, তার যে তোমাকে ভালো লাগবে না এটাও নর্মাল। তো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্রোচ করে, প্রপারলি অ্যাপ্রোচ করে, যদি সে যদি ভদ্রভাবে তোমাকে ফিরিয়ে দেয়, তুমিও ভদ্রভাবে চলে আসবে, এটাই হলো নিয়ম। তুমি যদি এখন তোমার সেখানে আত্মসম্মান বিসর্জন দাও, এটা কারো জন্যই ভালো হবে না। ওই মেয়েটা বা ওই ছেলেটা হ্যারাসমেন্ট ফিল করবে, আর তুমি কিন্তু এরকম পরে বিপদে পড়বা। যেমন জারিফের অবস্থাটা দেখো, একবারে পুরো মনে করো যা মান ইজ্জত হয়তো কামাইছিল একেবারে শেষ, ঠিক আছে, এটাই কিন্তু হবে, এর পরিণতি কিন্তু ভালো হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, যাই হোক, তাহলে এবার আসো অক্সিজেন বস। এটা কিন্তু তোমাদেরকে একটা মোটিভেশনাল কথা বললাম, কারণ আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিচার হিসেবে এটা আমাদের উচিত তোমাদেরকে বলা, কারণ তোমরা দেখা যায় তোমাদের বড় বড় টিচারদের থেকে তোমরা আমাদের কথাটা একটু বেশি শুনো, কারণ আমরা একটু মজা করে পড়াই, ক্লাসগুলো একটু ভালো লাগে, আমাদের ক্লাসগুলো করো, এই জন্য এগুলো কিন্তু একটা মোটিভেশনাল কথা। লাইফে ভালো লাগবে, এটা স্বাভাবিক, আমি অস্বীকার করছি না, কিন্তু অ্যাপ্রোচ তুমি নাও, ভালো মতো নাও, কিন্তু সে যদি রিজেক্ট করে দেয়, সুন্দর করে এখান থেকে চলে আসবে, তাকে ফার্দার বিরক্ত করা যাবে না, এটা কিন্তু ক্রাইম,
ঠিক আছে, এটা কিন্তু একটা হ্যারাসমেন্ট, ক্রাইম, বুলিংয়ের শিকার আর কি, মানে বুলিং বলা হয়, সাইবার বুলিং, এটা যেন কেউ না করো, সবসময় মনে রাখবে। আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে লাইফে যে আসলে তোমার জন্য, সে দেখবে যে আল্লাহর রহমতে তোমার সাথে প্রপার একটা সময় আসবে। যারা সিঙ্গেল আছো তারা কেউ মন খারাপ করার কারণ নাই, দেখবা যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে খুব উত্তম ছেলে বা উত্তম মেয়ের সাথেই দেখবা বিয়ের ব্যবস্থা করে রাখবে, এটা সবসময় মনে রাখবা। সো এই জন্য সিঙ্গেল থাকলেও কোনো আফসোস করবা না, কেউ যদি মিঙ্গেল থাকো সেটা নিয়েও আফসোস করবা না। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য হয়তো ইনশাল্লাহ কাউকে না কাউকে ভালো মতোই পাঠাইছে। তো এই জন্য যে তোমাকে পাত্তা দিচ্ছে না তার জন্য পাগলের মতো ঘুইরা তুমি তোমার নিজের ক্যারিয়ার শেষ করে দিবা, তুমি পড়াশোনা ছাইড়া দিবা, তুমি তোমার সব কিছু আত্মসম্মান বিসর্জন দিবা, এটা না। দেখবা দিন শেষে আল্লাহ তাআলা আরও ভালো কাউকে তোমার জন্য রাখছে, এটা অলওয়েজ বিশ্বাস করবা, ঠিক আছে? এই জন্য মন খারাপ করার কোনো কারণ নাই। আর আর আমার কাছে মনে হয় যে সবচেয়ে যেটা ব্যাপার হয়, পৃথিবীতে উপভোগ করার মতো অনেক জিনিস আছে। আমি নিজে হলো গত মেডিকেলে উঠার পর, করোনার আগ পর্যন্ত আমি মেডিকেলে প্রচুর ঘুরছি, আমি ফ্রেন্ডদের সাথে মোটামুটি পুরো বাংলাদেশ ঘুরছি, বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গায় গেছি, ইন্ডিয়া ঘুরতে গেছি, অনেক চমৎকার। লাইফে টাকা জমাও, ট্রাভেল করো, সবচেয়ে বেটার হয় সিঙ্গেল থাকো, এটা সবচেয়ে বেস্ট আর কি। কোনো প্যারা নাই, কোনো কিচ্ছু নাই, ঘুরবা আর খালি প্রকৃতি দেখবা, খুবই চমৎকার। আমি ইন্ডিয়া ঘুরে আসছি, বাংলাদেশের বান্দরবনের পাহাড়ি এলাকায় গেছি, কক্সবাজার গেছি, সেন্ট মার্টিনে রাত্রেবেলা ফ্রেন্ডদের সাথে বন ফায়ার করছি, অ্যামেজিং। এই ফিলিংস মনে করো যে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, এটাই লাইফের আসল শান্তি আমার কাছে মনে হয়, ঠিক আছে? কারণ যে কোনো দিন শেষে যে কোনো রেসপন্সিবিলিটি মানেই কিন্তু এক ধরনের ঝামেলা আসলে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা ঠিক করে রাখছে আগে, ইনশাল্লাহ দেখবা ভালো কাউকেই তুমি পাবা, এত টেনশন করার কারণ নাই। হ্যাঁ, ওকে, তাহলে এবার আসো অক্সিজেন বস। তাহলে এবার আমরা একটু মোটিভেশন থেকে পড়াশোনা লেভেলে চলে আসি, অক্সিজেন বস। তাহলে অক্সিজেন, তাহলে অক্সিজেনের বস দিয়ে বুঝাইছি যে ওই যে অক্সিজেন বলতে বুঝাইছি, অক্সিজেনের অতে হইলো অধিক, অক্সিজেনের অতে কি অধিক, আর অক্সিজেন মানে তো অক্সিজেন, তার মানে লোহিত রক্তকণিকা অধিক অক্সিজেন পরিবহন করে লোহিত রক্তকণিকা, তার মানে তোমার ম্যাক্সিমাম রক্ত মানে ম্যাক্সিমাম অক্সিজেন পরিবহনই হবে হলো লোহিত রক্তকণিকার মাধ্যমে। আমরা কিন্তু এখন কাজ পড়তেছি লোহিত রক্তকণিকার, তাহলে অতে হইলো অধিক, অক্সিজেন মানে অক্সিজেন, তার মানে অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করা লোহিত রক্তকণিকার মেইন কাজ, সাথে সামান্য কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। তাহলে ব্যাপারটা দেখছো, এটা কিন্তু রক্তরসের উল্টা, মনে আছে? রক্তরস কিন্তু এই যে বলছিলাম না একটা ছন্দা, ছন্দ বলছিলাম না যে হ্যাঁ আমি অধিক কার্বন ডাইঅক্সাইড খাবো, ওটার উল্টা কিন্তু। রক্তরস অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে আর সামান্য অক্সিজেন পরিবহন করে, আর লোহিত রক্তকণিকা তার উল্টা, ও অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করবে আর সামান্য কার্বন ডাইঅক্সাইড হলো পরিবহন করবে, ঠিক আছে? সাথে মনে রাখবে এটা নাইট্রিক অক্সাইডও পরিবহন করে, NO, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডও পরিবহন করে, ওই যে অক্সিজেন থেকে অক্সাইড আসছে, মনে রাখতে পারবা ইজিলি লোহিত রক্তকণিকা। এবার আসো বস, বসে কি কি আছে, বসের বতে হইল ওটা বাফার হিসেবে কাজ করে, ওই যে বলছিলাম বাফার কি করে বলো, পাবজি, ওই যে pH সেম রাখে, এই লোহিত রক্তকণিকা বাফার হিসেবে কাজ করতে পারে, মনে রাখবা। তার মানে এটা হলো অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। আর একটু বেসিক মনে রাখো যে কেমিস্ট্রিতে বাফারটা কেমিস্ট্রির বেসিক, যেখানে তুমি বাফার দেখবা সেখানে তুমি ধরে নেবা যেখানে অম্ল ক্ষারের ব্যালেন্স রক্ষা হচ্ছে, ওইটাকেই আমরা কেমিস্ট্রির ভাষায় বাফার বলি। আর একটু সংজ্ঞা আছে যে বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যেই দ্রবণের pH হলো তোমার সহজে চেঞ্জ হয় না, তুমি সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার যেটাই যোগ করো না কেন সেই সেই দ্রবণের হলো তোমার pH এর চেঞ্জ হবে না, তাকে বাফার বলে কেমিস্ট্রির ভাষায়। বায়োলজিতে এত কঠিন জিনিস দরকার নাই, কারণ এটা আমরা বায়োলজি পড়ছি, বায়োলজিতে মনে রাখবে যে বাফার মানেই হলো অ্যাসিড ক্ষারের ব্যালেন্স থাকবে সহজে, এখানে কেমিস্ট্রির জিনিস ঢুকানোর দরকার নাই। কিন্তু আমি বললাম যে অ্যাকচুয়ালি বাফারটা কি, যে যেই দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলেও pH এর চেঞ্জ হবে না সেই দ্রবণটা হলো বাফার। তাহলে বসে হলো বাফার হিসেবে কাজ করে, আর একটা হলো ব্লাড গ্রুপিং, এই যে আমাদের যে রক্তের গ্রুপ নির্ধারণ করি, বলতো আমাদের রক্তের গ্রুপ নির্ধারণের জন্য কোন রক্তকণিকা ভূমিকা পালন করে, এই লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার গায়ে হলো তোমার যে অ্যান্টিজেন আছে, ওই যে সেখান থেকেই ভিত্তি করে কিন্তু আমাদের ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়। দ্যাট মিন্স আমাদের ব্লাড গ্রুপিংয়েও লোহিত রক্তকণিকা হেল্প করে, ঠিক আছে? তাহলে ব্লাড গ্রুপিংয়ে লোহিত রক্তকণিকা, আবার এটা বাফার হিসেবে কাজ করে, সাথে হলো ওই যে এখান থেকে বিলিরুবিন এবং বিলিভার্ডিন আসছে, মনে আছে একটু আগে পড়াইলাম, ওই যে ভাঙলে হলো তোমার বিলিরুবিন পাওয়া যায়,
ওই তো বিলিরুবিন বিলিভার্ডিনের উৎস হিসেবেও কাজ করে। ব্যাস দেখছো, একেবারে ইজি, আর বাকিটা না লিখলাম, বিলিরুবিন বিলিভার্ডিন। আর সতে কি? সতে হলো সান্দ্রতা, রক্তের সান্দ্রতা রক্ষা করে লোহিত রক্তকণিকা। সতে হলো সান্দ্রতা, তাহলে রক্তের সান্দ্রতা রক্ষা করে, এবং একই সাথে এটা হাইড্রোজেন সালফাইড গ্যাসও তৈরি করতে পারে। সালফাইড সতে মনে রাখতে পারো, সালফাইড। আর একটা কালি দিয়ে লিখলে মনে হয় একটু ভালো হতো, সবই কালো লিখে ফেলছি, হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইড, ওই সতে সালফাইড মনে রাখবা। তাহলে সতে সান্দ্রতা, সতে সালফাইড। তাহলে আবার আবার বলি, অক্সিজেন বস, তোমার গার্লফ্রেন্ডও না তোমার বয়ফ্রেন্ডও না, বসকে অক্সিজেন। তাহলে অতে হলো অধিক, তাহলে অধিক অক্সিজেন সাথে সামান্য কার্বন ডাইঅক্সাইড পরিবহন করছে, আবার নাইট্রিক অক্সাইড তৈরি করে অক্সিজেন থেকে, মনে রাখবে। আর বসের প্রথম বতে হলো বাফার, কয়েকটা টার্ম আছে বাফার, আরেকটা দিয়ে মনে রাখবে, এটা বিলিরুবিন বিলিভার্ডিন হিসেবে কাজ করে, এবং এটা হলো ব্লাড গ্রুপিংয়েও সাহায্য করে লোহিত রক্তকণিকা। আর সতে হলো সান্দ্রতা, সান্দ্রতা রক্ষা করে রক্তের, আর সতে হলো সালফাইড মানে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উৎস হিসেবেও কাজ করে। ঠিক আছে, ওকে। একজন বলছে, ভাই এটা আবার সান্দ্রতা আবার কি জিনিস? আচ্ছা, সান্দ্রতা আসলে কি জিনিস, এটা অ্যাকচুয়ালি এটা ফিজিক্সের জিনিস। এখন সান্দ্রতা বলতে গেলে মানে ধরো এটাকে তুমি ঘনত্বের সাথে কম্পেয়ার করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি ঘনত্ব না, এটা ফিজিক্সের, এটা এখন বললে আসলে বুঝবে না, এটা ফিজিক্সের। আমরা হলো ফার্স্ট পেপারের 7 নম্বর চ্যাপ্টারের লাস্টে পড়বো সান্দ্রতা, সান্দ্রতার কিছু ম্যাথ আছে ফিজিক্সে আসে, তো ওইটা মানে আপাতত ধরে রাখো যে ঘনত্ব বুঝাচ্ছে, ঘনত্ব টাইপ কিছু একটা, মানে যেই তরলটা যত বেশি ঘন সেই তরলের সান্দ্রতা তত বেশি, এটা আপাতত মনে রাখো। ঠিক আছে, ওকে। সামির বলতেছে, ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি, আচ্ছা আমরা ই করবো কিন্তু মানুষ আসতে হবে, এখন দেখো মাত্র 25 জন আছো শেষ পর্যন্ত, এটা যদি আর একটু বেশি থাকে তাহলে কিন্তু আমরা আরও উৎসাহ পাই। আর আমরা কিন্তু সামনে রুটিন করে ক্লাস নিব, এরকম রুটিন করে ক্লাস, প্লাস হলো যে আমরা মেডিকেলের জন্য তো ই করবই। ঠিক আছে, আর আমাদের পেজে কিন্তু তোমরা আমাদের এই যে অ্যাসাইনমেন্টের সলিউশন পাবে, 21 ব্যাচের যারা আছো SSC-দেরও সলিউশন পাবে, যদি SSC-দের এক্সামটা মানে অ্যাসাইনমেন্টটা দেয় নাই গতকাল, আমি জানি না আজকে দিয়েছে কি না, আজকে দিলে তো তাহলে হবেই, যাই হোক। আর যারা হলো আমাদের কাছে মেডিকেল কোর্স করতে চাও, ওই যে 21 ব্যাচ যারা HSC 21, উপরে লিঙ্ক দেওয়া আছে, একটু অ্যাড হয়ে যাও। আর যারা হলো যে আমাদের 22 এবং 23 ব্যাচের যারা আছো, যারা আমাদের কাছে হলো বায়োলজি পড়তে চাও আলাদা করে মান্থলি বেসিক ক্লিয়ারিং, তারাও হলো আমাদের কাছে ভর্তি হতে পারো, সব কিছুরই লিঙ্ক দেওয়া আছে কোর্সের। আর তোমরা একটু মানে ঈদ করো আর কি, কি বলে, তোমরা হলো যে রিভিউ দিও। ঠিক আছে, আজকে তো তন্ময় রিভিউ পুরস্কার জিতেছে, হয়তো আজকে যারা রিভিউ দিবা তাদের মধ্য থেকে আমরা পরের ক্লাসে আমরা বিজয়ী ঘোষণা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আবার ইনশাল্লাহ আমাদের দেখা হবে। আর রুটিনটা আমি বলে দিব, আজকে না হলেও, আজকে তো আসলে সম্ভব না, এখন একটু খাবো টাবো, রাত হয়ে যায় আসলে, রাত্রে রুটিন দিলে কেউ খেয়াল করে না, কালকে ইনশাল্লাহ আমরা আবার রুটিন দিয়ে দিব যে আমাদের এই ক্লাসগুলো আবার কবে হবে। আর তোমরা একটু শেয়ার করো, আর একটু বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে ক্লাসগুলো করতে বলো, কারণ এগুলো কিন্তু অনেক কিছু শেখা যাচ্ছে একেবারে ডিটেলসে। ঠিক আছে, তাহলে এতে করে তোমাদের মেডিকেল প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর রক্ত চ্যাপ্টারটা তো বলছি, এখান থেকে 3টা প্রশ্ন আসে প্রত্যেক বছর, তো এটা শেখা মানে তোমার 3টা অবজেক্টিভ মেডিকেলে ক্লিয়ার করে ফেলছে 100টার মধ্যে। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।